প্রিয় সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে এই বার্তাগুলো রেখেছেন। আপনার সামাজিক, রাজনৈতিক, শিক্ষামূলক এবং ধর্মীয় স্ট্যাটাসের প্রতি সম্মান জানানো, আমি আপনার কাছে এই প্রাকৃতিক বার্তা পাঠিয়েছি। কেন্দ্রীভূত মন দিয়ে এটি পড়ুন এবং কি করবেন তা নির্ধারণ করুন। যদি আপনার সিদ্ধান্তটি এটি গ্যারেজটিতে ফেলতে হয়, তবে এটি দূরে রাখবেন না, কারণ আপনি নিরাপদ হন, আপনি এটি সন্ধান করবেন ইউআরই। তবে আপনি যদি এই বার্তাগুলির প্রতিক্রিয়া বাছাই করে থাকেন, তবে আমি বলি যে আপনি ভালোই করেছেন এবং আপনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে সমস্ত সম্মান ও রহমত আবিষ্কার করেন। সমস্ত বিষয়গুলির উপরে ঈশ্বর আপনার মনকে এই সমস্ত বার্তা খুলতে দিন এবং আমাদের পিতাকে তার নিরাপদ হাতের জন্য আপনাকে সঠিক পাঠ্য প্রদর্শন করতে দেয়। স্বতঃস্ফূর্তভাবে আপনাকে শ্রদ্ধার সাথে সর্বশক্তিমান ঈশ্বরের সেবা টি তার নতুন সহস্রাব্দের জন্য উপহার বা ইথিওপীয় ক্যালেন্ডারের দ্বারা একটি নতুন বছরের উপস্থিতি। আপনি মানব ধরনের তালিকাবদ্ধ। আপনার চোখ এবং কান শোনার জন্য খুলুন এবং আপনার আসন্ন মেলার জন্য দেখুন। আমেরিকান ডায়ালেক্ট সর্বশক্তিমান ঈশ্বরকে বোঝান। এই অদেখা পাপ কভারে রেখে দেওয়া সময়গুলি আপনি মানব প্রকারের সর্বশক্তিমান গড স্বর আপনার আগমনের জন্য কি সিদ্ধান্ত নিয়েছেন তা শোনো। নিম্নলিখিত পৃষ্ঠাগুলিতে আপনি সর্বশক্তিমান গড স্বর শ্বাস প্রশ্বাস থেকে আমাদের আগত ভাগ্য সম্পর্কে সম্পূর্ণ বার্তা পেতে পারেন। এবং যদি আপনার প্রতিটি মানুষের ভাগ্য সম্পর্কে তার চূড়ান্ত সিদ্ধান্তের রায় এবং রায় শুনতে আগ্রহী হয়, মূল পূর্ণ বার্তা পড়তে যাওয়ার আগে কেবল নিচের সূচকটি প্রবন্ধটি পড়ুন। এক, সর্বশক্তিমান ফ্রম স্বরের কাছ থেকে আপনাকে পাঠানো এই বার্তাগুলি পড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত বিশ্বাসের অর্থ সম্পর্কে কিছুটা জ্ঞান থাকতে হবে এবং এই বার্তাগুলিকেও উপলব্ধি করতে হবে, আপনার কিছুটা বিশ্বাস থাকতে হবে। দুই, আপনাকে অবশ্যই সমস্ত ধরনের মানুষের কাছে যোগাযোগের বিনীত শত আন্তরিক ব্যক্তির হতে হবে। জীবনযাত্রার বিষয়টি বোঝার জন্য বিশেষত সর্বশক্তিমান গড স্বরের প্রতি বিশ্বাস আপনাকে অবশ্যই এমন হতে হবে। আগত নরকের হাত থেকে বাঁচার জন্য আপনাকে সর্বশক্তিমান অফশরের হাতে রাখা উচিত। তিন, পুরোপুরি হারিয়ে যাওয়া এই পৃথিবীতে এই বার্তাগুলির উপস্থিতি অল্প কয়েকজনের জন্য একটি চমক তৈরি করেছিল, তবে প্রচুর লোকের জন্য যারা এই অসুর পৃথিবীতে নিজেকে হারিয়ে ফেলেছিল, এই বার্তাগুলি একটি মজাদার এবং হাসি। চার, তাই অনেকে একটি প্রশ্ন উত্থাপন করতে পারে, কেন তারা এই তিন বছর ধরে এই বার্তাগুলি সম্পর্কে শোনেনি। এই ধরনের পুরুষরা আন্তরিক, এটি আসল সত্যটি জানার আগ্রহ দেখায়। এই আন্তরিক প্রশ্নের জন্য আমি আপনাকে আশ্বাস দিতে চাই যে আমি সমস্ত জাতিকে এই বার্তাগুলি সম্পর্কে জানাতে যথাসাধ্য চেষ্টা করেছি। আমি সম্পর্কিত সমস্ত সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলিকে পূর্ণ বার্তা দিয়েছি, যেমন ইউএন, ইইউ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রুশিয়া, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, ভারত, নরওয়ে, জাপান এবং দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইজিওআইপিটি এবং দুই বছরের আগে আমি তাদের রাষ্ট্রদূতের মাধ্যমে এক স্টেটসটি রাষ্ট্রপ্রধানকে প্রথম বার্তা দিয়েছি। আমি গরিব, নিঃস্ব পুত্র এবং সর্বশক্তিমান সার্ভান্ট স্বরের দাস, এর বাইরে আমি আর কি করতে পারি। আমি আপনার বিশ্বস্ত সরকারকে দিয়েছি, আপনাকে জানাতে তাদের দায়বদ্ধতা অবশ্যই ছিল, তবে তারা যেমনটি প্রত্যাশিত তেমনটি করেনি। সমস্ত ধরনের মানব সমাজের কথা মনে রাখুন, কেন আপনার নির্বাচিত নেতারা বার্তা উপস্থিতি স্থির করার জন্য আপনার ভাগ্য সম্পর্কে এটি বলেননি। আমার কাছে কারণটি হল, আজকের সমস্ত নেতারা শয়তানের নিবেদিত সেবক, যদিও তারা গড স্বরের আন্তরিক পুরুষ বলে মনে হয়, সত্য তারা সত্যই নয়, তাদের আসল চেহারা হল শয়তান, তাদের মাস্টার এর সেবা করা। তাদের শয়তান অবস্থানের কারণে তারা এমন সমস্ত কিছু ধরে রেখেছে যা আপনাকে সত্যের পক্ষে দাঁড়াতে সহায়তা করতে পারে। সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকা প্রতিটি ব্যক্তি আজকের বিশ্ব নেতাদের শত্রু, যারা শয়তানের স্বার্থে কাজ করছে।
সুতরাং তারা আপনার জানার অধিকারের তথ্যটি আটকে রেখেছে। পাঁচ, যারা তাদের সৃষ্টিকর্তা সর্বশক্তিমান নৌসরকে জানেন না এবং সম্মান করেন না, যেমন গড স্বরের বাক্য বলেছেন, তারা নিস্তেজ মন দেওয়া হবে, এটি আজ আমরা সাক্ষ্য দিচ্ছি। আট, আমাদের পৃথিবীর সমস্ত জাতি কেবল একবার কারণগুলি চিন্তা করে দেখে, যে আজ আপনার মুখোমুখি হয় আমাদের সময়কার রাজনীতি এবং ধর্মের নেতারা, যেমন আপনি দেখছেন যে তারা গণতন্ত্র সম্পর্কে অনেক কান্নাকাটি করছেন, এই গণতন্ত্রের মুখোশটি তাদেরকে কভারিং একে রাখে এবং তারা বলে এবং কান্নাকাটি করে যেন তারা যেহেতু যেখানেই শপথ করে এবং তাদের কথা বলে তারা সমস্ত মানব জাতির পক্ষে হয় আর তারা মানবাধিকার রক্ষাকারী হিসাবে প্রতিশ্রুতি। তো এই শব্দগুলি কি কর্মে করা হয়েছে? আপনি কি আপনার সাক্ষ্য দিতে পারেন? আমি এমন মনে করি না। আপনার মৃত্যুর পথে সমস্ত ধরনের ধ্বংসের মধ্য দিয়ে তারা আপনাকে আপনার জীবনের বীমার প্রতিশ্রুতি দেয়। আপনি যখন চাকরি হারিয়ে ফেলেন তখনও তারা আপনাকে একটি প্রতিশ্রুতি দেয়, তবে আপনি সাক্ষী হিসাবে তারা ধন সম্পদকে জামিন দেয়। তারা ধনী লোকদের অভিভাবক। আবার আমরা যখন ধর্মীয় নেতাদের কাছে আসি, তারাও পার্থিব নেতাদের মতো একই কাজ করে। এই ধর্মীয় নেতারা, যদি তারা সর্বশক্তিমান গড স্বরের সত্য বান্দা হয়, তবে তারা আপনাকে বলতো যে আপনি কেন হারিয়ে যাওয়া পৈশাচিক পথে আছেন, এবং তারা আপনাকে সর্বদা সর্বশক্তিমান বাইশ্বরের দ্বারা নির্ধারিত আপনার আগত ভাগ্য এবং ভাগ্যের কোথাও জানাত, কিন্তু তারা পারে না, কারণ তারাও দুনিয়া জ্ঞান শক্তি লোভ এবং অর্থ দ্বারা অন্ধ হয়ে থাকা শয়তান বান্দা। সুতরাং তারা আপনাকে কিভাবে পরিত্রাণের পথ বলতে পারে? এই বার্তাগুলির উপস্থিতির পরে প্রায় সমস্ত নেতা এখনও সত্য লুকিয়ে রাখেন এবং এই বার্তাগুলির বিতরণটি রক্ষার চেষ্টা করেন। আপনি আসন্ন জাহান্নাম, অর্থনৈতিক সংকট, আর্থিক সংকট, প্রাকৃতিক বিপর্যয়, মারাত্মক ভাইরাস, আবহাওয়ার উত্তাপ ইত্যাদির লক্ষণগুলি দেখতে পাচ্ছেন। তারা এই স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে এই অশুভ পৃথিবীতে কি ঘটবে। আট, আপনি এটি দেখতে পাচ্ছেন, গুণমান এবং ব্যাকরণগত ক্রমগুলি বার্তাগুলি লেখার পক্ষে ভালো নয়, তবে আমি আপনাকে কেবলমাত্র সমস্ত পেন্টগুলিতে বার্তাগুলিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি। নয়, এতগুলি ধর্মীয় ডোমেন এই বার্তাগুলির বিতরণে বাধা দেওয়ার চেষ্টা করছে, তবে আমি তাদের একটি কথা বলতে চাই। এই সময় থেকে আর কোনো যুক্তি, আর আপনার ঘৃণ্য শাসনের জীবনযাপন ঘৃণাঙ্কিত পন্থা করার আর কোনো সময়। বার্তাগুলি কি বলে এবং যা আপনার আগত ভাগ্য সম্পর্কে সিদ্ধান্ত নিতে চলেছে তা কেবল আপনিই পেতে পারেন। এই বার্তাগুলি কাউকে আদেশ দ্বারা আসেনি, কিন্তু শুধুমাত্র দ্বারা কমান্ড এবং শুধুমাত্র ঈশ্বরের আদেশ, যিনি প্রত্যেক বস্তুকে যার নাম দা সর্বশক্তিমান নির্মিত হবে আল্লাহ। দশ, আপনি বার্তা বিচার করার আগে এটি হৃদয় ও মন দিয়ে এবং বারবার পড়ুন। আমাদের প্রত্যেকে যেমন প্রত্যক্ষ করে, পুরো বিশ্ব সর্বশক্তিমান স্বরের শাস্তিদাতা হাত দ্বারা সম্পূর্ণ এবং সম্পূর্ণরূপে ধ্বংস এবং ধ্বংসের পথে। সুতরাং সমস্ত প্রয়োজনীয় লক্ষণ এখন দৃশ্যমান হয়ে উঠেছে, সব ধরনের সংকট এবং সমস্ত ধরনের প্রাকৃতিক বিপর্যয় ল আগত নরকের ধ্বংসের অদৃশ্য পূর্ণ শক্তির লক্ষণ। সুতরাং আপনি যদি নিজের অবহেলা না করেন, তবে আপনি নিজের সুরক্ষার জন্য আরো ভালো শুনবেন। এটা আপনার উপরে, আপনি মন্দ থেকে মন্দকে আলাদা করতে তৈরি করেছেন। সর্বশক্তিমান অফশরের সমস্ত সিদ্ধান্ত আপনার নিজস্ব পছন্দ অনুসারে হয়। আজকের প্রজন্ম ভাগ্যবান, কারণ তাদের পরামর্শ দেওয়া হয়েছে, অনুশোচনা করার প্রচুর উপায় সহ্য করা হয়েছে। কিন্তু মানব ধর্মাবলম্বীরা কখনোই এটিকে একটি সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করেনি, বরং এর পরিবর্তে তিনি নিজের স্রষ্টার প্রেমের বিরুদ্ধে ফিরে গেছেন। এখন চূড়ান্ত চেকমেট এসেছিল। সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সবার উপর নির্ভর করে। বার্তাগুলি আপনার সামনে সমস্ত কিছুই রাখে, তাই আপনার আগত ভাগ্যের গোপন সত্যটি পড়া এবং জানার বিষয়টি আপনার উপর নির্ভর করে। আমি আপনাকে পড়তে এবং বুঝতে আগ্রহী চাই। বার্তা এক, সমস্ত মানব ধরনের জন্য, নভেম্বরেরই 1998 এথিওপিয়ান ক্যালেন্ডারে প্রকাশিত, অথবা নভেম্বরের 15 2006 ইউরোপীয় ক্যালেন্ডারে প্রকাশিত।
এই বার্তাটি প্রথম সিদ্ধান্ত, এটি কেবল আলোকিত হিসাবে প্রতিলিপি করা উচিত। নোটিশ: বার্তা সাবধানে পড়ুন, আপনি যখন অন্যকে দেন তখন আপনাকে অবশ্যই সমস্ত পৃষ্ঠা দিতে হবে। যোগ বা সংস্কার বিয়োগ করবেন না, যদি আপনি তা করেন তবে আপনাকে শাস্তি পেতে হবে। নির্দ্বিধায় দিন, আমি আপনাকে যেমন করেছি। যারা আপনাকে স্বেচ্ছায় দেন আপনি কেবলমাত্র আপনার ব্যয় মেনে নিতে পারবেন। এটি ফ্যাক্স করুন, মেল করুন, ইন্টারনেটে প্রকাশ করুন, ওয়েবসাইট ইত্যাদি, ম্যাগাজিনে, নিউজ পেপারগুলিতে এটি মুদ্রণ করুন, রেডিওতে প্রচার করুন, কোনো মিডিয়াতে টেলিভিশন করুন। তাদের জন্য যারা বার্তাগুলির আদেশ অনুযায়ী কখনো করেন না, আপনাকে অবশ্যই আদেশ তালিকা থেকে পড়তে হবে, তারা কি শাস্তি ভোগ করবে। সুন্দর দায়িত্ব পালনে কারো নিষেধ নেই, তিনি নেতা বা কোনো ব্যক্তি নন, এগুলি তাদের আন্তরিক এবং অনুতপ্ত আইন অনুসারে মাপা হয়। প্রতিটি ভালো কাজ একটি সাধারণ বিট কাজ থেকে শুরু হয়। আমি আপনাকে খুব সুন্দর পড়াশোনা করতে চাই। November 7, 1998 এথিওপিয়ান ক্যালেন্ডার। সমস্ত মানব জাতির জন্য একটি বার্তা। কারা পৃথিবীর সমস্ত চূড়ায় বাস করে, আসুন সম্মানিত প্রার্থনা করুন এবং তার পবিত্র নামটি জানাতে ধন্যবাদ দিন। এবি ওয়ার্ল্ড মিনিফসে কিদুস আহাদু আমেলক, সর্বশক্তিমান সর, তার পবিত্র নামকে প্রশংসিত ও সম্মানিত করতে দিন, আমেন। সমস্ত মানব জাতির সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে যিনি পৃথিবীর সমস্ত মুখে বাস করছেন। আপনারা সবার জন্য, যারা বিভিন্ন ভাষা, স্থান, বিভিন্ন সংস্কৃতি সহ বিভিন্ন জেলা, রাজ্য, মহাদেশ এবং আমাদের গ্রহের সমস্ত অংশে বাস করছেন, এই বার্তাগুলিকে সম্বোধন করতে এবং আপনার কাছে পৌঁছাতে দেয়। যারা বিশ্বের বিভিন্ন দেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং যারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, প্রচারক, সংগঠক এবং পূর্বপুরুষ হিসাবে, আপনারা যারা আলেম, দার্শনিক, সেনা কমান্ডার, রাজা, আন্তর্জাতিক সংস্থার নেতা, আপনারা যারা মনে করেন যে আপনি আপনার ক্ষমতা এবং ধন দ্বারা বিশেষত আমেরিকা, ব্যাবিলন এবং আপনি যারা তার সমস্ত ব্যভিচার এবং পাপের অংশ এবং পার্সেল দ্বারা ইউরোপ, এশিয়া, আরব, লাতিন আমেরিকান, আফ্রিকান এবং সমস্ত ছোট দ্বারা বিশ্বের শাসন করছেন, আপনার আমেরিকা যুক্তরাষ্ট্রকে পরিবেশন করতে তৈরি করা হয়েছে এমন রাজ্য গুলি আপনাদের জন্য। সর্বশক্তিমান অনশ্বরের পুত্র, যারা আপনার বিশ্বাস এবং সর্বশক্তিমান অশ্বরের প্রতি ভালোবাসার কারণে চরম অসুবিধা এবং চ্যালেঞ্জের মধ্যে আছেন, কারণ আমি আমার মধ্যে পূর্ণ আত্মা আমাকে বাধাগ্রস্ত করে দেখছি, আমার পেট সেই মদের মতো হিট, এটি নতুন বোতলগুলির মতো ফেটে যাওয়ার জন্য প্রস্তুত। আমি কথা বলবো যাতে আমার সতেজতা পাওয়া যায়। আমি আমার ঠোঁট খুলে উত্তর দেব। Job 32:18-20। যেমনটি সর্বশক্তিমান বাইশর বলেছিলেন, আমার উপর চাপিয়ে দেওয়া প্রয়োগের কারণে, শুনুন, আমি সর্বশক্তিমান অফশরের এই বার্তা জারি করতে চলেছি। আমি প্রভুর সাথে কথা বলেছি এবং মন দিয়ে যুক্তি দিয়েছি, জোনাস যেমন করেছিলেন কিন্তু প্রভুর ইচ্ছাকে প্রতিহত করে, আমি আর যেতে পারি না। সুতরাং আমি তাকে থামাতে বা প্রতিরোধ করতে পারি না, যদিও আমি দুঃখ পেয়েছি। আমি আপনাকে আমাদের গ্রহ পৃথিবীর আসন্ন ভাগ্য সম্পর্কে বলতে যাচ্ছি, কারণ আমাকে অবশ্যই তার আদেশ মানতে হবে। এই সতর্ক এবং আসন্ন বিচার আপনার কাছে পৌঁছাতে দিন। আমি জ্ঞান এত ছোট, আমি একজন পাপী ব্যক্তি, যার আমার প্রতিদিনের জীবনে কোনো কিছুই নেই। আমি ইথিওপিয়ার নাগরিক, যেখানে আপনি সর্বদা তাকে বিশ্বের দরিদ্রতম দেশ হিসাবে উল্লেখ করেন। এই বার্তার চারটি অংশ রয়েছে। ১. আমাদের আধুনিক যুগের বিদ্বান, গভর্নর, প্রচারক, পাপকর্তা, ব্যভিচারী, সোডোমাইটস, খুনি, ডাকাত, নিঃস্ব মানুষের শত্রু, সাধারণভাবে শয়তানের পুত্র এবং দাস, যারা সর্বশক্তিমান প্রভুর আইন ও আদেশগুলি ধ্বংস করতে দিনরাত কাজ করে চলেছেন। এই বার্তাটি আমাদের সময়ের সাপের জন্য। ২. এই বার্তাটি তাদের জন্য যারা ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, কোরা, আমলিকান এবং বাকি যারা ধর্মের ছত্রছায়ায় সংগঠিত, যারা খ্রিস্ট ধর্মের নামে প্রতিষ্ঠা। ৩. যারা এই গ্রহের কারণে সর্বদা ভোগেন তাদের জন্য গুরুতর পাপ কভারে ঢাকা পড়েছে।
4. এই বার্তাটি ইথিওপিয় এবং তার নেতাদের ভাগ্যের আগমনের জন্য। সাধারণভাবে এই বার্তায় আপনি পাবেন যে পৃথিবী এবং দেশ বৃহত্তর পাপ এবং অপরাধের গভীর শিখরের অপরাধ এবং পাপের জন্য শাস্তি ও বিচার পাবে। এই রায় শুনতে এবং শাস্তি আপনি জানতে ইচ্ছুক হতে পারেন বা না, তবে এটি আপনার উপর নির্ভর করে। এটা আপনাকে নিতে হবে। তোমার মাস্টার শয়তান, আপনার জ্ঞান, আপনার সম্পদ কখনো আপনাকে বাঁচায় না। এই বার্তাটি পাপীদের জন্য তাদের আগত মৃত্যুর পরোয়ানা বলে বিশ্বাস করা হচ্ছে। সর্বশক্তিমান অফশরের আন্তরিক ও বিনীত পুরুষদের জন্য, তারা তার বিচারক কণ্ঠ, তার পিতৃত্বের নেস এবং যে কোনো বিপদের বিরুদ্ধে তার রক্ষক শুনতে পাবে। ওএন একে উল্লিখিতদের জন্য এটি বার্তা, কানো চোখ খুলুন এবং শোনো। এক কে আমাদের সবই এখানে জীবিত দিন। প্রভু কথা বলেছেন এবং বিশ্রামবার পালন করার জন্য আপনাকে আদেশ দিয়েছেন। আপনার পিতার প্রতি সম্মান এবং মা মুখ আপনার মুখ পালনকর্তা হিসাবে মাউন্ট আগুনের মধ্য থেকে তোমাদের সঙ্গে, আমি যে সময়ে প্রভু ও তোমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। আপনি প্রভুর বাক্য দেখানো, তোমরা কারণ দ্বারা ভয় পেয়ে গেল, আগুন লাগিয়ে মাউন্টে উঠেনি বলে। দুই আমি প্রভু তোমাদের ঈশ্বর, যা আপনি গোলামীর থেকে মিশর দেশ থেকে বের করে এনেছি। তিন আমার পূর্বে তোমাদের আর কোনো ঈশ্বর নেই। চার আপনার জন্য কোনো খোদাই করা মূর্তি বা উপরের স্বর্গে বা পৃথিবীর নিচে বা পৃথিবীর নিচে জলে রয়েছে এমন কোনো কিছুর মতো নেস তৈরি করবেন না। পাঁচ তুমি তাদের সামনে নিজেকে নত করবে না, তাদের সেবা করবে না, কারণ আমার প্রভু তোমাদের গড স্বর অ্যালাস রোখান্বিত স্বর, যারা আমাকে ঘৃণা করে তাদের তৃতীয় ও চতুর্থ প্রজন্মের সন্তানদের উপর পিতৃপুরুষদের পাপ ঘটাচ্ছে। ৬ তাদের মধ্যে হাজার হাজার যে আমাকে ভালোবাসে এবং আমার আদেশ পালন প্রতি দয়া দেখাচ্ছে। ৭ তোমরা তোমাদের লর্ড স্বর সদাপ্রভুর নাম নিরর্থকভাবে গ্রহণ করবে না, প্রভু তাকে ধরে রাখবেন না। প্রভু তোমাদের স্বর তোমাদের এমন আদেশ দিয়েছিলেন, সেইভাবেই বিশ্রামবারটিকে এটি পবিত্র করার জন্য রাখুন। আমাদের যুগের একটি আশ্চর্য পাপীরা সর্বোপরি আপনিকে তোমাকে বলে, সর্বশক্তিমান প্রভু আপনি গর্বিত পূর্ণ নেস, আপনি আপনার অভিলাষ অবশিষ্ট উপর নির্ভর এবং আপনি পরাক্রমশালী প্রভুর অবহেলা, যিনি পৃথিবী ও আকাশকে প্রসারিত ও সৃষ্টি করেছেন। তুমি ডাস্টবিন, সর্বোপরি তুমি কে? যে সাপের ছেলেরা আপনার স্রষ্টাকে হাসছে এবং অপমান করছে, আপনি এই সব করতে কে? যদি আপনার শ্বাস নাক বন্ধ হয়ে যায় তবে আপনি অবিলম্বে মারা যাবেন, তাহলে তুমি কে? শুধু মনে রাখবেন, আপনি সর্বদা সর্বশক্তিমান প্রভুর দৃষ্টিতে ডাস্টবিন এবং কিছুই নন। শুনুন প্রভু আপনাকে কি বলে, হার কে তার হাতের থালা পানি মাপা হয়েছে এবং স্পেনের সঙ্গে মেটের আউট স্বর্গ ও ঢুকা ধুলো একটি পরিমাপ মধ্যে পৃথিবী ওকে দাঁড়িপাল্লায় এবং পাহাড়গুলোতে পর্বত তুলিত, কে প্রভুর আত্মাকে পরিচালনা করেছেন বা তার কাউন্সিলর হলেন তাকে শিখিয়েছেন, কে পরামর্শ নিয়েছিল এবং কে তাকে নির্দেশ দিয়েছে এবং রায় দেওয়ার শপথে তাকে শিখিয়েছে এবং জ্ঞান শিখিয়েছে এবং তাকে তার পথ প্রদর্শন করেছে। বুঝুন, দেখ, জাতিগুলি বালতির ফোটার মতো এবং ভারসাম্যের ছোট ধুলো হিসাবে গণ্য হয়, দেখুন তিনি খুব সামান্য জিনিস হিসাবে দ্বীপগুলি গ্রহণ এবং লেবানন পোড়ানোর পক্ষে যথেষ্ট নয় এবং সেখানে পশুপাখিও পোড়ানো উৎসর্গের জন্য যথেষ্ট নয়। তার সামনে সমস্ত জাতি কিছুই নয়, তারা তার কাছে কিছুই নির্দয় এবং অহংকারের চেয়ে কম গণ্য হয়। তোমরা হোম স্বরের সাথে কার তুলনা করবে বা কোনো তুলনা আপনার সাথে তুলনা করতে চান? ISAIAH 40:12-19 উপরে বর্ণিত সর্বশক্তিমান অফশরের বাক্যের জন্য আপনার কেমন প্রতিক্রিয়া আছে? তোমার কিছু বলার নেই, কিন্তু আপনি নিজের জ্ঞানের উপর নির্ভর করে গড স্বরের উপরে নিজেকে তৈরি করেছেন। আপনি নিজেকে কোনো সিদ্ধান্তকারক এবং কোনো কিছুকে নিষেধ করে তুলেছেন। আপনি অফশরের শব্দ অবহেলা করেছেন, তার কথার পরিবর্তে আপনি নিজের আইন তৈরি করেছেন। আপনি সর্বশক্তিমান অফশরের বাক্য মুছে ফেলেছেন, আপনি আপনার আইন দ্বারা এটি প্রতিস্থাপন,
আপনার গর্বিত নেশাটি দেখতে এটি স্পষ্ট ছিল। ব্যবসায় এবং জ্ঞানের ক্ষেত্রে আপনার সাফল্য আপনাকে সর্বশক্তিমান গড ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করার জন্য পরিণত করেছিল। সুতরাং এটি অদেখা, ভবিষ্যতে দেখা যায়নি এবং এটি আপনার মতো পাপী দেখা যায়নি। সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে আদেশ না, ঈশ্বর সবকিছু প্রভু। অব্রাহামের ঈশ্বর, মুসার ও উপাস্য, ইলিয়াস ঈশ্বর, পল ঈশ্বর, জোনাস ঈশ্বর তোমাদের আদেশ করেনি। তিনি কি নিচে বলেনি? দশটি আদেশ। ৮ মোশি সমস্ত ইসরায়েলকে ডেকে বললেন, শোনো হে ইসরায়েলের লোকরা, আজ আমি তোমাদের কানে এ সমস্ত বিধি ও আদেশ দিয়েছি, তা তোমরা তা শিখতে পারবে এবং তা পালন করবে। আমাদের গড স্বরের প্রভু হোরেব শহরে আমাদের সঙ্গে একটি চুক্তি করেছিলেন। প্রভু আমাদের পিতার সাথে এই চুক্তি করেননি, আমাদের সাথে, এমনকি আমাদের সাথেও করেছিলেন। ৯ কিন্তু ৬ দিন তোমরা পরিশ্রম করবে এবং তোমাদের সমস্ত কাজ করবে। ১০ সপ্তম দিন তোমাদের গড স্বর সদাপ্রভুর বিশ্রামবারে তোমরা কোনো কাজ করবে না, তুমি, তোমার পুত্র, কন্যা, না তোমার দাস, না দাসী, না গরু, না তোমার গাধা, না তোমাদের গবাদি পশুগুলির কোনোরও নয়, তোমার দ্বারগুলির মধ্যে থাকা অপরিচিত লোক নয়, নর যাতে আপনার লোকের চাকর এবং আপনার দাসীরও বিশ্রাম থাকতে পারে। ১১ মনে রাখবেন যে আপনি মিশর দেশে একজন দাস ছিলেন এবং প্রভু তোমাদের গড স্বর একটি শক্তিশালী হাত এবং প্রসারিত বাহু দ্বারা তোমাদের সেখানে থেকে বের করে এনেছিলেন। সুতরাং প্রভু তোমাদের গড স্বর তোমাদের আদেশ করেছিলেন কমান্ডের, যাতে তোমাদের দিনগুলি দীর্ঘায়িত হতে পারে, এবং তোমাদের গিফট স্বর গড স্বর তোমাদের এ দেশ দিচ্ছেন, সেই দেশে তোমাদের মঙ্গল হবে গো। আপনি হত্যা করবেন না, আপনি ব্যভিচার করবেন না, আপনি চুরি করবেন না, তোমরা প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, আপনি আপনার প্রতিবেশীর স্ত্রী চান না, আপনি আপনার প্রতিবেশীর বাড়ি, তার ক্ষেত বা তার লোক চাকর, তার গরু, গাধা বা আপনার প্রতিবেশী কিছু লোক করবেন না। নিদর্শন ৫:১-২১ উপরে বর্ণিত এই সমস্ত আদেশ আমাদের সর্বশক্তিমান বাইশর আদেশ করেছেন, কিন্তু আপনি তাদের অস্বীকার করেছেন এবং অবহেলা করেছেন। আপনি ব্যভিচারকে সঠিক কর্তব্য হিসাবে সিমেন্ট করেছেন এবং আপনি এটিকে বৈধ করেছেন এবং এটি অনুশীলনের জন্য রেখেছেন। এমনকি এটি পাশ করে আপনি আবার সোডোমিজমের সবচেয়ে ঘৃণ্য কাজ রোপণ করেছিলেন। আপনি গির্জার সাথে এটি অনেক বেশি করেছেন। আপনি এটি নিয়মিত অনুশীলন করেছেন। মহিলাও একই কাজ করে। আপনি একটি মহিলা বিশপ করেছেন। সর্বশক্তিমান অফশরের একটিকে ভঙ্গ এবং অবহেলা করে ১০ আদেশের আদেশ দেন, এটি বলে যে হত্যা করো না, আপনি এটিকে কখনো মূল্য দেননি। সুতরাং ক্ষমতা, সম্পদ, ব্যবসায়ের জন্য আপনি হত্যা করেছেন এবং এখনো হত্যা করছেন। একজন বা দুজনকে হত্যা করে আপনি কখনোই সন্তুষ্ট হননি, তাই হত্যার তৃষ্ণা মেটানোর জন্য আপনি নিউক্লিয়ারের মতো সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করেছিলেন। সুতরাং আপনি লক্ষ লক্ষ হত্যা, আপনি খুন করার শিল্পকে শিল্প হিসাবে অধ্যয়ন করছেন। আপনার পূর্বপুরুষরা গ্যাড্রিয়াল নামে শয়তানের কাছ থেকে হত্যা শিখেছে। গতকাল তিনি আপনাকে একজনকে হত্যা করতে শিখিয়েছিলেন, আবেলকে, কিন্তু আজ তিনি আপনাকে একবারে লক্ষ লক্ষ হত্যার শিল্পটি জানতে পেরেছেন। আমরা সকলেই প্রত্যক্ষ করেছি যে আপনি পারমাণবিক, জৈবিক, রাসায়নিক, নিউট্রন, জেট, বোমা, ট্যাঙ্ক, আর্টিলারি এবং ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছিলেন। এটি বলতে আসলে আপনি যে অস্ত্রগুলিতে লুকিয়েছিলেন তার সংখ্যাকে জানে, আপনার পালনকর্তা এবং শয়তান ব্যতীত। এই সমস্ত জমা হওয়া অস্ত্র দ্বারা আপনি হত্যা করেছেন এবং এখনো ক্ষমতা, সম্পদ, খ্যাতি ইত্যাদির জন্য হত্যা করছেন। ডোন্ট স্টিল, এটি ১০টি আদেশের মধ্যে একটি, যা প্রত্যেকে এটি ভঙ্গ করে এবং উপেক্ষা করে। বিভিন্ন কৌশল এবং সিস্টেম মানব ধরনের চুরি এবং ঠকায়। মিথ্যা সাক্ষ্য দেবেন না। প্রভুর এই আদেশ সর্বদা সমস্ত পুরুষ এবং মহিলা উপেক্ষিত। প্রতিদিন প্রত্যেকে মিথ্যা বলে, আরো সমস্ত পুরুষ এবং মহিলা একটি শিল্প হিসাবে মিথ্যা শিখতে। প্রতিটি নেতা গভর্নর মিথ্যাচারকে যোগ্যতা বলে মনে করেন, কূটনীতির শিল্প।
তারা এটি পরিচালনা করে এবং তাদের দ্বারা পরিচালিত লোকেদের ঠকানোর ব্যবস্থা হিসাবে এটি ব্যবহার করে। নিজের ভাইকে যেমন ভালোবাসি তেমনি ভালোবাসি, এই আদেশটি ইতিমধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ এবং মুছে ফেলা হয়েছে। পরিবর্তে সে তার ভাই এবং তার স্ত্রীকে ছিনিয়ে নিয়ে যায়। আপনার মা এবং পিতাকে সম্মান করুন, এই আদেশটিও একটি ভুলে যাওয়া সত্য। বরং সে তাকে সম্মান জানায় বা সে তাদের অসম্মান করে। তিনি বা তিনি তাদের পূর্বীদের বিচার করেন এবং তাদের ভাগ্যের বিষয়ে সিদ্ধান্ত নেন। বিশ্রামবার পালন করুন। কেউ এই আদেশ পালন করেনি, তিনি ইতিমধ্যে এই আদেশগুলিও অবহেলা করেছিলেন। কোনো কিছুর জন্য আপনার বাবার নাম কল করবেন না। এই আদেশগুলিও মুছে ফেলা হয়। এর পরিবর্তে তিনি মিথ্যা দিয়ে লাইসরের নামে শপথ করেছিলেন। শেষ অবধি প্রভু আদেশ করেছিলেন যে অন্য কোন দেব দেবতার উপাসনা করো না। আমি এটাকে অ্যালাস রক্ষা করি এবং ক্রোধে ভরে যাব। এই আদেশ মানব জাতিকে কখনোই তাকে ভয় করে না, বরং মানব জাতি তার নিজস্ব ঈশ্বরকে সৃষ্টি করে। অর্থ, জ্ঞান, সম্মান, প্রতিমা এবং শক্তি লালসা, এই সমস্তই তার বিসিএম স্বর হয়ে পড়েছিল। গড স্বরের আদেশ অনুসারে মানুষ কখনোই জীবনকে মাপেনি। পরিবর্তে সে অর্থ জ্ঞানের স্বপ্ন দেখে, উভয় তার জীবন বীমা হয়ে যায়। বিসিএম সে তার জ্ঞান এবং অর্থের উপর নির্ভর করে। তিনি সর্বশক্তিমান গডস্বরকে কেবল খ্রিস্টানদের অনুরূপ হওয়ার জন্য এবং তার অন্যান্য প্রধান ইচ্ছার অজুহাত হিসাবে ডাকে। স্বরকে কেবল তার স্বাক্ষরের জন্য অনুরোধ করেন, আদার অন্যটি তার নিজের ইচ্ছায় সম্পন্ন হয়। আলমাইটি সর্বশক্তিমান গড স্বরের অবশ্যই তার সামগ্রিক জীবনের বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। উই আমরা কি আজ সাক্ষ্য দেওয়া উপরোক্ত বাস্তবতা? প্রথম জ্ঞান হ ল সর্বশক্তিমান ফিয়ার স্বরকে ভয় করা। এটি কেবল পালনকর্তাদের আইনগুলি পালন, সম্মান এবং প্রয়োগে প্রকাশিত হতে পারে। হতে তাই হয়, মানুষ তার হৃদয়, মন এবং আত্মা থেকে বিশ্বাস করতে হবে এবং এছাড়াও এটা বাস্তব এবং শুনাটি করতে হবে প্রভুর তিনি আইন। তবে এটি সত্য, দোষরের আজ্ঞা অনুসারে কেউ এর ব্যবহার করে না। তো সাপ, তুমি গোটা বিশ্বকে পাপের সাগরে ডুবিয়ে দিয়েছিলে। ইন সব অংশে নচ পৃথিবী পাপ রাজত্ব পাপ দিয়ে ভিজিয়ে হবে, সম্মান হিসেবে দেখা হয়। আপনি ভালো পোশাক যখন আপনি মহান ব্যক্তি হিসাবে মনে হয়, যখন আপনাকে ক্ষমতার আসনে দেখা যায়, আপনি একজন সত্য বিচারক হিসাবে উপস্থিত হন। তবে মুখের বাইরের কবরস্থানটি যেমন সুন্দর, তেমনি এর অভ্যন্তরে ক্ষয় হারটি ভরা। আপনার অভ্যন্তরের সবচেয়ে একই অবস্থা। আপনার শহর সুন্দর এবং মহৎ হিসাবে এটা কোনো ব্যবহার হয়, যারা যারা বাস মধ্যে এটি সাপ ও বন্য প্রাণী। এই ঘটনা কারণে আর্য আমাদের বাড়িতে করতে পারিনি সক্ষম করতে আপনাকে বহন। এটি বাতাসে, জমিতে, সমুদ্রের যেখানেই হোক না কেন, যেখানেই আপনার পাপগুলি সমস্ত ভরিয়ে দিয়েছে। পৃথিবীর প্রতিটি মুখে আপনার বাবা শয়তানের হাত এবং লেজিয়েস এটি একে রেখেছিল, কোনো জায়গা বাকি নেই। তাহলে কিভাবে আপনি এই পাপ ভিজিয়ে জীবন থেকে বেরিয়ে আসতে পারেন? কখনোই নয়। তুমি কি এটা কর না? আপনি না, কারণ এটি ইতিমধ্যে আপনার আচরণ হয়ে গেছে। প্রতিটি সাপ আরেকটি সাপ প্রজনন করে, সুতরাং আপনি সাপ। যদিও আপনাকে মানুষ হিসাবে সৃষ্টি করা আপনার কর্তব্য এবং ক্রিয়া সাপের মতো। সর্বশক্তিমান প্রভু এই কথাগুলি আপনার সম্পর্কে বলেছেন, শোনো। সঙ্গে এখন স্ট্যান্ড তোমার মনমোহিনী এবং জাদুমন্ত্রের, যেখানে তুমি তোমার যৌবন থেকে পরিশ্রম মধ্যে একটি বৃন্দ সঙ্গে, যদি তাই হতে তুমি মুনাফা করতে পারবে না, যদি তাই হতে তুমি পার ব্যাপা। কাউন্সিলের ভিড়ে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, এখন জ্যোতিষ, স্টারগাজার, মাসিক প্রগনস্টিকগণ উঠে দাঁড়ান এবং আপনার উপর আসা এই জিনিস থেকে আপনাকে বাঁচান। দেখ, তারা সূক্ষ্ম হবে, আগুন তাদের পুড়িয়ে দেবে, তারা তাদের হাত থেকে রক্ষা করবে না। শিখা শক্তি, একটি কয়লা যাও উষ্ণ করা হইবে না, এটা আগে অগ্নি বসতে বললেন। যুবক থেকে শুরু করে বণিকরা, তোমরা যার দ্বারা পরিশ্রম করেছ তারা তা তোমারই হবে, তারা তার চতুর্থাংশে প্রত্যেককে অবাক করে দেবে, আর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। আইএসআইআইএইচ 47:12-15।
যেমন আপনি উপরে দেখেছেন, সর্বশক্তিমান প্রভুর বাণী থেকে তাকে বাদ দিয়ে আর কেউ বাঁচায় না। প্রভু, আপনি যা তৈরি করেছিলেন তা ধ্বংস হয়ে যাবে। আপনার সমস্ত যুগে আপনি কি পরিশ্রম করেছেন, এগুলি আপনার সভ্যতা এবং এই মহান রাষ্ট্রীয় নেস অবধি আপনার ক্ষুদ্র রাষ্ট্রের কুচকিতে আপনি যা বিশ্বাস করেছেন তা আপনাকে কখনোই আপনার জ্ঞান এবং সম্পদ দ্বারা দাঁড় করাই না, তবে বিপরীতভাবে এটি সম্পূর্ণ মুছে যাবে এবং একটি ডাস্টবিনে পরিণত হবে। কিভাবে আপনি স্বর্গ থেকে পড়ে আছেন? ভোরের ছেলে লুসিফার, তুমি কিভাবে মাটিতে কেটে যাচ্ছ যে দেশগুলিকে দুর্বল করে দিয়েছে? কিভাবে সুন্দর হৃদয় বলেছেন, আমি স্বর্গে আরোহণ করব, আমি উত্তরের দিকের মণ্ডলীর গড় স্বরের তারকাদের উপরে আমার সিংহাসনটি ঠিক করে দেবাই সাহ। দুপুর 2:12-14 আপনার মাস্টার শয়তান স্বপ্ন উপরে উল্লিখিত হিসাবে আছে। যেমন তিনি সর্বদা আপনাকে শিখিয়েছিলেন, আপনি চাঁদে ওঠার চেষ্টা করছেন, এমনকি মঙ্গল গ্রহেও। আপনার স্বপ্ন বাস্তব করতে আপনার স্থানের জাহাজ সর্বদা যায় এবং আসে। আপনার বাবা শয়তান গড় স্বরের উপরে থাকার স্বপ্ন দেখেছেন, আপনি তার শিষ্য, তাই আপনার কোনো ভিন্ন স্বপ্ন নেই। আপনি বেঁচে থাকুন এবং তিনি আপনাকে যেমন শিখিয়েছিলেন তেমন চেষ্টা করুন, তবে কোনো কিছুর জন্য নয়। এবং এটি সত্য এবং সন্দেহজনক যে আপনি কিছুই হতে পারবেন না, তবুও তোমাকে গর্তের পাশে জাহান্নামে নামানো হবে। যারা তোমাকে দেখবে তারা তোমার দিকে তাকাবে, বলছেন, এই মানুষটি পৃথিবীতে কাঁপিয়ে তুলল, এটি এমন রাজ্যকে নাড়া দিয়েছে যা বিশ্বকে মরুভূমিতে পরিণত করেছিল এবং সেখানকার শহরগুলিকে ধ্বংস করেছিল। তাতে কি তার বন্দীদের বাড়ি খোলা গেল না? সমস্ত জাতির রাজা, এমনকি তাদের সমস্তই তার নিজের বাড়ির প্রত্যেকেরই গৌরব রয়েছে, কিন্তু তুমি কবরের বাইরে আচরণযোগ্য শাখার মতো এবং নিহতদের পোশাকের মতো তরোয়াল দিয়ে ছোড়া, তা নেমে যায় গর্তের পাথরে পায়ের নিচে কারাকাশ পদচারণ হিসাবে। যদিও তাদের কবর দেওয়া হবে না, কারণ তুমি ধ্বংস করেছ জমি এবং মানুষ হত্যা, বীজ দুষ্টরা কখনো বিখ্যাত হবে না। বি পিতৃপুরুষের সমতার জন্য তার সন্তানদের জন্য জবাই প্রস্তুত করুন, যাতে তারা জমি জোগাড় করে না বা দখল করে না এবং শহরগুলিতে বিশ্বকে মুখ ভরিয়ে দেয় না। ইসাইয়া 2:21 আপনার পিতা শয়তান সর্বদা রাজ্য এবং সরকারকে অস্থির করে তোলে এবং তাদেরকে মানবজাতের উপর গণহত্যার কাজ করার জন্য চাপ দিয়ে, সে কখনোই অনুশোচনা বা অনুভব করে না। তিনি নিউক্লিয়ার, জেট এবং আর্টিলারি দিয়ে সমস্ত হতভাগ্য মানুষকে চূর্ণ করেছিলেন। সুতরাং আপনার কর্তা যেমন করেছিলেন এবং করছেন, আপনি তার পুত্রও তাই করছেন। তাই আপনি, আপনার আত্মীয় স্বজন, আপনারা সবাই আত্মীয় হবেন, সমস্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসরায়েলের প্রভু এই কথা বলেছেন, আমি তাদের বিরুদ্ধে দাঁড়াব। সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, বাবিলের নামটি কেটে ফেলব এবং অবশেষ এবং ছেলে এবং ভাগ্নে প্রভু বলেছেন, আমি এটিকে জলের তিতা এবং পুলগুলির জন্য জায়গা করব এবং ধ্বংসের পর্বতে এটি ছড়িয়ে দেব। সর্বশক্তিমান প্রভু বলেছেন, 14:21 আপনার ধ্বংসটি উপরে বর্ণিত হিসাবে থাকবে। আপনি অবশ্যই জেনে থাকবেন যে প্রভু যেমন বলেছিলেন তেমনই আপনি জলাবদ্ধ, ধ্বংস এবং ধ্বংস হয়ে যাবেন। প্রভু বিশ্বস্ত গড় স্বর, তিনি যা বলেন তাই করবেন, নিশ্চয় তিনি তার কথায় দাঁড়াবেন। আমাদের যুগের ব্যাবিলনের জন্য ইউএসএ, যারা তার সাথে সমস্ত ব্যবসা করে তাদের বিচার করা হবে নিম্নলিখিত সদাপ্রভুর বাক্য বলে। প্রভু এটি বলেছেন, তিনি দৃঢ় স্বরে চিৎকার করে বললেন, বাবিলের পতন হয়েছে এবং শয়তানদের আবাস এবং সমস্ত পূর্ণ আত্মার আধার হয়ে গেছে এবং প্রতিটি অশুচি ও ঘৃণ্য পাখির খাঁচা হয়ে গেছে, কারণ সমস্ত জাতি তার ব্যভিচার এবং পৃথিবীর রাজাদের দ্রাক্ষার্স ক্রোধের মাতাল হয়েছে। তারা পবিত্র স্ত্রীর সাথে ব্যভিচার করেছে এবং পৃথিবীর বণিকরা মোটা হয়ে গেছে, যদিও প্রচুর পরিমাণে ভোজ্য খাবার রয়েছে। প্রত্যাশা 18:2-4 কেউ নেই যিনি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্য করেন না, এবং এছাড়াও কেউ নেই যিনি কখনোই যুক্তরাজ্যের সাথে বাণিজ্য করেন না।
সমস্ত আরবীয় রাষ্ট্র, ইউরোপীয় রাজ্য, এশিয়ান রাজ্য, লাতিন আমেরিকান রাজ্য এবং আফ্রিকান রাজ্যগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্য করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসায়ের মাধ্যমে ধনী ও ধনী হয়ে ওঠে। এককভাবে রাজ্যগুলিকে, প্রতিটি ব্যক্তি বা গোষ্ঠীটিকে ব্যবসায়ের এবং যাওয়ার এবং আমেরিকাতে থাকার স্বপ্ন দেখুক। যদি সে সফল হয় তবে জিনেটে প্রবেশের মতো তারা এটিকে গণনা করে। এই ধারণার কারণে তারা অর্থ, ব্যভিচার এবং অবৈধ পাপ কাজ করে। এটি সাপের সময়, সুতরাং সবকিছু এটি ব্যাবিলনে, মার্কিন যুক্তরাষ্ট্র পাওয়া সহজ। এই সত্যের কারণেই প্রত্যেকে ইউএসএ যাওয়ার স্বপ্ন দেখে। মনে রাখবেন, আপনি কখনোই পালাতে পারবেন না, তুমি নিশ্চিহ্ন হয়ে যাবে। কেউ পালাতে পারে না, তিনি যিনি সমস্ত কিছুর স্রষ্টা এটি বলেছেন। আমি স্বর্গ থেকে আর একটি আওয়াজ শুনেছিলাম, আমার লোকেরা তার কাছ থেকে এসেছিল, তোমরা পাপের ভাগিদার হও না এবং তোমরা তার দুর্দশাগুলি গ্রহণ করবে না, কারণ তার পাপ স্বর্গে পৌঁছেছে এবং গডস্বর তার পাপের কথা স্মরণ করেছেন। তিনি আপনাকে পুরস্কৃত করলেন এবং তার দ্বিগুণ হয়ে গেলেন। ইভেন সে কতটা নিজেকে গৌরবান্বিত করেছে এবং জীবনযাপন করেছে, স্বাদে এনেছে, এত যন্ত্রণা ও দুঃখ দিয়েছে, কারণ তাকে মনে মনে বলা হয়েছে যে আমি রানী বসে আছি এবং কোনো বিধবাকে লক্ষ্য করি না, আর কোনো দুঃখ দেখতে পাব না। সুতরাং তার দুর্দশা একদিনেই আগুনে পুড়িয়ে দেওয়া হবে, কারণ প্রভু স্ট্রং স্বর সর্বশক্তিমান। কে তার বিচার? এবং পৃথিবীর রাজারা, যারা ব্যভিচার ও ব্যভিচার করেছে এবং তার সাথে সুস্বাদু জীবনযাপন করেছে, তারা তাকে শোনাবে এবং তার জন্য মন্তব্য করবে, যখন তারা তার আজাবের ভয় দূরে দাঁড়িয়ে তার জ্বলন্ত ধোঁয়া দেখতে পাবে। সেই মহান শহর বাবিল, সেই শক্তিশালী শহর, এক ঘন্টার মধ্যে তোমার রায় এসে গেছে। পৃথিবীর বণিকরা তার জন্য কাঁদবে এবং শোক করবে, কারণ কেউ তাদের পণ্যদ্রব্য আর কিনে না। স্বর্ণ, রৌপ্য, মূল্যবান পাথর, মুক্ত, সূক্ষ্ম সুতা, বেগুনি, সিল্ক এবং লাল রঙের এবং সমস্ত ধরনের কাঠ, পিতল, লোহা, মার্বেল, দারুচিনি, গন্ধ, মশাল এবং খোলার জিনিসপত্র, দ্রাক্ষারস, তেল, ময়দা এবং উত্তাপ, জন্তু, ভেড়া, ঘোড়া, রথ, মূর্তি এবং মানুষের প্রাণেলেস আর ফল যে তোমার প্রাণপর তোমাকে থেকে অন্তর্হিত হয় লাস্টেড, আর সব কিছুই যা সুস্বাদু ছিল এবং উত্তম তোমাকে থেকে অন্তর্হিত হয় এবং তুমি শালটে সব আর তাদের খুঁজে পার। এই জিনিসগুলির বণি যা তাকে ধনী করে তুলেছিল, তার আজাবের ভয় কাঁদতে 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 বলবে, হায় হায়, সেই দুর্দান্ত শহরটি যা সূক্ষ্ম কাপড়, বেগুনি এবং লাল রঙের পোশাক পরে ছিল এবং সোনার সাথে সজ্জিত, মূল্যবান পাথর এবং কানের কানের দুল ছিল। এক ঘন্টার মধ্যে এত বড় ধন সম্পদ অদৃশ্য হয়ে গেছে এবং প্রত্যেক জাহাজের কর্তা এবং জাহাজে নাবিকরা, নাবিকরা এবং সমুদ্রের যত লোকের বাণিজ্য দাঁড়িয়েছিল তারা দূরে দাঁড়িয়েছিল। তারা চিৎকার করল যে তারা তার জ্বলন্ত ধোঁয়াশা দেখেছিল। এই মহান শহরটির মতো শহরটি কি বলে? তারা তাদের মাথায় ডুবিয়ে কাঁদতে কাঁদতে বলল, হায় হায়, এই মহান নগরী যেখানে এক ঘন্টার জন্য তার ব্যয়বহুলতার জন্য সমুদ্রের সমস্ত জাহাজের সমস্ত জিনিসকে ধনী করা হয়েছিল, সে স্বর্গ এবং পবিত্র পবিত্র প্রেরিত ও ভাববাদীদের জন্য নির্জনে আনন্দিত করে তুলেছে, কারণ ঈশ্বর আপনাকে তার প্রতিশোধ দিয়েছেন। হ্যাজ তখন একজন শক্তিশালী স্বর্গদূত একটি চরাঞ্চলের মতো একটি পাথর তুলে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। এইভাবে হিংস্রতার মধ্য দিয়ে সেই মহান শহর বাবিলকে ফেলে দেওয়া হবে, আরও আরও খুঁজে পাওয়া যাবে না। হারপার, বাদ্যযন্ত্র, বাষ্প এবং তুড়ি বাজানোর কণ্ঠস্বর আর কখনো আপনার আর শোনা যাবে না, আর কারো 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 কাছে কারো কারো কারোর খোঁজ পাওয়া যায় না, আরে ওকার শব্দ শুনতে পাবে না, আর কখনো তোমার মধ্যে পড়বে না, তোমার মধ্যে আর কোনো মোমবাতির আলো জ্বলবে না, কারণ তোমার বণিকরা পৃথিবীর মহাপুরুষ ছিল, কারণ তোমার জাদু দ্বারা সমস্ত জাতিকে ধোঁকা দেওয়া হয়েছিল, আর তার মধ্যে নবী, সাধু ও পৃথিবীতে নিহত সকলের রক্ত পাওয়া গেল। প্রত্যাদেশ ১৮:৪-২৪। আপনারা সবাই শুনুন,
গ্রেট ব্যাবিলন ইউএসএ এবং আপনার ছেলেরা যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, কানাডা, স্পেন, ডাচ, পর্তুগাল, ইতালি, ডেনমার্ক, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, মেক্সিকো, রাশিয়া, জাপান, চীন, ভিয়েতনাম, ভারত, সিঙ্গাপুর, ইসরায়েল, ইন্দোনেশিয়া, লিবিয়া, কোরিয়ান, কিউবা, ইরান, সিরিয়া, সৌদি আরবতা, বেলজিয়াম, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, কাতার, আমিরাত, কোয়েট, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, মরিচ, আর্জেন্টিনা এবং বাকি ছোট 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 দেশগুলি, আপনারা সবাই আপনার প্রস্তুত ওয়াইন পান করবেন। আপনার সভ্যতা এবং সম্পদ ধ্বংস হবে, আপনার রানী ইউএসএ, ব্যাবিলন এবং তার সবচেয়ে প্রিয় রাষ্ট্রগুলি তাদের সমস্ত পুড়ে যাবে এবং ধোঁয়া আকাশে উঠবে। আপনি করা হবে না ছাই থেকে পুড়িয়ে দেয়। আপনার লক্ষণগুলি আলো, কারখানা, সুন্দর শহরগুলি, অলঙ্কারগুলি, সম্পদ, অর্থ, এমন এক জায়গা যেখানে আপনি ব্যভিচার করেন এবং আপনার বর্ণগুলি সমস্তগুলি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এটি বন্যজীবনের প্রজনন স্থানে পরিণত হবে। ইউফ্রেটিস এবং মিশর সভ্যতা হিসাবে আপনি কখনো কখনো অবশিষ্ট উপসর্গ ছেড়ে যাবে না। আপনার বাবা সাপ কখনো আপনাকে বাঁচায় না। আপনার উকিল নেই। যেমন আপনি পবিত্র আত্মাকে অবহেলা করেছেন এবং অপমান করেছেন, সর্বশক্তিমান স্বর তিনি আপনাকে আগুনে ছড়িয়ে দেবেন। আপনি কোথায় লুকিয়ে রাখতে পারেন? আপনি কোথায় যেতে পারেন? আপনি যেমন দরিদ্র ও কৃপণ মানুষকে ধ্বংস করেছিলেন তেমনি আপনার ধ্বংস অনুসরণ করবে। আপনার যা কিছু আছে তা তাদের, দরিদ্রদের আপনার উত্তরাধিকারী হবে। তারা সর্বোচ্চ স্থানে থাকবে। তবে তার আগে আপনার মানহানি ও লাঞ্ছনা সবার আগে প্রকাশিত হবে। আপনি নাস্তিক সাপের পুত্ররা, নিষ্ঠুর আপনারা যারা আপনার জ্ঞানের উপর ভরসা করেন এবং আপনি যারা আপনার সম্পদের উপর বিশ্বাস ও নির্ভর করেন, জ্ঞান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এটি ধূমপানের মতো অদৃশ্য হয়ে যাবে এবং আপনার দৌড়ের কোনো লক্ষণই অবশিষ্ট থাকবে না। কেউ তোমাকে বাঁচায় না, আপনার শয়তানি এবং পাপি কাজ দ্বারা। আপনি অবশ্যই সোডোমাইটের সময় শাস্তির চেয়ে 7 গুণ বেশি মারা যান। যে আগুন সদমকে গ্রাস করেছিল তা 7 গুণ বৃহত্তর শক্তি দ্বারা আপনাকে গ্রাস করবে এবং ধ্বংস করবে। আপনি নিজের তৈরি অস্ত্র দ্বারা পৃথিবীর চেহারা থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবেন। যখন আপনার ধ্বংস এবং ধ্বংসের সমস্ত যথাযথ প্রক্রিয়া ঘটে, তখন সেই দরিদ্র ছেলেরা, সদাপ্রভু, আন্তরিক সাধুগণ, সমস্ত পুরুষ ও স্ত্রীলোক, ট্রাস্টেড স্বরের বিশ্বস্ত পিতার অধীনে সর্বশক্তিমান প্রোটেকশন স্বরের সুরক্ষা আপনার ধ্বংস দেখে হতবাক এবং অবাক হয়ে যায়। তাদের বাবার সত্য বিচারে তারা হতবাক হবে। কে লর্ড স্বরের লোকদের স্পর্শ? মনে রাখবেন এবং জেনে রাখুন, তিনি হলেন সর্বদা নির্ভরযোগ্য যজ্ঞ, যিনি তাদের রাখেন। আপনার জ্ঞানের উপর আপনার আস্থার কারণে আপনি সর্বদা বলেন এবং বিশ্বাস করেন, যেন নো স্বর নেই। বিভিন্ন মশলার ক্ষয়ে যাওয়া হার সংগ্রহ করে আপনি সর্বদা বলেন। আপনি নিজের তৈরি যন্ত্রের মাধ্যমে তাদের বয়সগুলি মাপলেন এবং তাদের বয়সগুলি মিলিয়ন বছরে লেবেল করেছেন। আপনার জ্ঞানের ন্যায্যতার ভিত্তিতে আপনি সর্বশক্তিমান এক্সিস্টেন্স স্বরের অস্তিত্বকে অস্বীকার করেন। আমরা আজ এই সাক্ষ্য দিচ্ছি, আপনার জ্ঞান আপনাকে পাগল করেছে এবং আপনাকে অন্ধত্বের দিকে ঠেলে দিয়েছে এবং আপনার অচেনা ইচ্ছা আপনাকে পাগল করেছে। সুতরাং আপনি আপনার জ্ঞানের গর্বিত নেশে মাতাল হয়ে গেছেন। সমস্ত দরিদ্র রাষ্ট্র এবং তাদের জিনিসপত্র, তাদের পুত্ররা আপনার সেবক হয়ে গিয়েছিল। আপনি আপনার স্বার্থের জন্য একটি রাষ্ট্রের প্রধান করেছেন এবং আপনি সকলকে ক্ষুধা ও দারিদ্রতায় ভুগিয়েছেন। আপনি ছিনিয়ে নিয়েছেন, তাদের প্রাকৃতিক ধন নিয়েছেন এবং আপনি সর্বদা বলেন, তারা ডোন না, কোনো যত্ন নেওয়ার দরকার নেই। পৃথিবী যেখানে আপনি উপর দাঁড়িয়ে না পারেন, বহন আপনাকে বহন করতে, অদেখা সঙ্গে তোমাদের পাপ সকল। সুতরাং আপনার রায় দ্রুত হয়ে উঠল, তাই এটি ঘটবে এবং স্বল্প সময়ের মধ্যে আপনাকে ধরে ফেলবে। তুমি কোথায় পালাতে পার তা সর্বশক্তিমান জাজিমেন্ট স্বরের বিচার সম্পাদন করা হবে। কেউ এটা থামায় না, তার আন্তরিক রায় শীঘ্রই উপস্থিত হবে।
আপনার ধ্বংস আপনার দরজার পদক্ষেপে দাঁড়িয়ে আছে। এটি শীঘ্রই দেখা হবে। হায় রে ব্যাবিলন, ইউএসআ, হায়। ইউরোপীয়, এশীয়, আফ্রিকান, লাতিন আমেরিকান, অস্ট্রেলিয়া, হায়। গোটা দুনিয়া কোথায় লুকো? আপনি মাপা এবং পরিমাপ করা হয়, ফল আপনি হালকা হয়ে গেল। সুতরাং এটি পরাক্রমশালী প্রভুর বাক্য, মেনেটেকেল ভাড়া, যেমন গড স্বরের বাক্য বলে, আপনি আগুনের দ্বারা লড়াই করবেন। যারা সর্বদা কষ্টভোগ করেছেন এবং যারা নিজের পাপ থেকে নিজেকে দূরে রেখেছিলেন এবং নিজেকে বিচ্ছিন্ন করেছেন, তারা অবশ্যই নিরাপদে থাকবে এবং তারা আপনার ধ্বংস থেকে রক্ষা পাবে। বিশ্বস্ত সর্বশক্তিমান গড স্বর এটি করবেন। খ. বার্তায় উল্লিখিতদের জন্য কান ও চোখ খুলুন। এই বার্তায় আপনি বিভিন্ন বিশ্বাসের ভাগ্য দেখতে পাবেন এবং স্বতন্ত্র বিশ্বাসের ভাগ্য মোকাবেলা করা হবে। এক জন্য খ্রিস্টধর্ম, দা ক্যাথলিক ও তাদের নেতাদের প্রোটেস্ট্যান্ট এবং তাদের নেতাদের অর্থডক্স এবং তাদের নেতাদের নামে ওই এবং খ্রিস্টধর্মের সমস্ত ছোট ছোট সম্প্রদায় যারা পৃথিবীর নিয়তির সমস্ত অঞ্চলে বাস করে তাদেরও ব্যাখ্যা করা হবে। দুই মুসলিম, সমস্ত মুসলিম ও তাদের নেতাদের জন্য যারা সর্বত্র বিস্তৃত এবং দেখা যায়। তিন কনফুসিয়ান, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম এবং অন্যান্য ধর্মসমূহের পূর্ব পূর্ব এশিয়ার গভীর শিকড় রয়েছে। সর্বশক্তিমান প্রভু, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি আপনাকে বলেছেন, শোন, দেখ, সদাপ্রভু আগুন এবং তার রথ নিয়ে আসবেন, ঘূর্ণিঝড় বাতাসের মতো তার ক্রোধ জ্বলে উঠুক এবং আগুনের শিখায় তার তিরস্কার কর, কারণ আগুন ও তার তরোয়াল দিয়ে প্রভু সমস্ত মানুষকে মিনতি করবেন এবং প্রভুর নিহত বহু লোক হবে। ISAIA 65:15-16। সর্বশক্তিমান প্রভু আপনাকে মাপলেন। এটা স্পষ্ট যে আপনার নিষ্ঠুরতা পৃথিবীর সমস্ত মুখ কে রেখেছে। আপনি বলছেন আপনি প্রতিশ্রুতিবদ্ধ ধর্মীয় নেতা, তবে ব্যবহারিক দিক থেকে আপনি আপনার পিতা শয়তানের দায়িত্ব পালন করেন। আপনি নাজাতের রাস্তাটিকে ধ্বংস করেছেন, পরিবর্তে আপনি নির্মম, ব্যভিচারী এবং খুনিদের সিমেন্ট করেছেন। সুতরাং আপনার পাপ পৃথিবীর সমস্ত মুখ কভারে রেখে রেখেছে। রাগান্বিত সর্বশক্তিমান গড স্বর তোমাকে পৃথিবী থেকে তরোয়াল ও আগুন দ্বারা ছড়িয়ে দেবেন। সুতরাং মেষপালকরা প্রভুর বার্তা শুনবে। প্রভু আমার সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি রাখালদের বিরুদ্ধে আছি, আমি তাদের হাতে আমার পাল রাখব এবং তাদের পশুর খাবার দেওয়া থেকে বিরত করব, আর রাখালেরা আর তাদের খাওয়াবে না, আমি তাদের মুখ থেকে আমার মেষদের রক্ষা করব, যাতে তারা তাদের মাংস না হয়। ISAIA 34:7-10। প্রভু খ্রিস্ট এবং খ্রিস্টানদের নামে আপনি রাখাল হয়েছিলেন এবং পিতৃপুরুষ, বিশপ, আর্চবিশপ, যাজক, ডিকন, গায়ক এবং প্রচারক হয়েছিলেন। সবার জন্য মনে হচ্ছে আপনি প্রভুর ইবাদত করতে একটি অঙ্গীকারবদ্ধ ব্যক্তি, কিন্তু এর পরিবর্তে তুমি কি হতে অনুমিত হয়? আপনি উত্থাপিত, আপনার স্ব এবং আপনার ব্যবসার জন্য গেছে পাল এবং আপনার দায়িত্ব অবহেলা হল কি আপনার আজ করছেন? হায়, আপনি শেষ। আপনার পুরো সম্মান অদৃশ্য হয়ে যাবে। আপনি এবং আপনি যা কিছু পাপ করেছেন তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। হ্যাভেন স্বরের বাক্য স্বর্গ থেকে সমস্ত ধর্মহীন লাইন এবং মানুষের অন্যায়ের বিরুদ্ধে প্রকাশিত হয়েছে, যারা সত্যকে অন্যায় করে। কারণ গড স্বরের বিষয়ে যা জানা যায় তা তাদের মধ্যে প্রকাশিত হয়, নিশ্চয় আল্লাহ তা তাদের কাছে প্রকাশ করেছেন। জন্য বিশ্বের সৃষ্টি থেকে তাকে অদৃশ্য কিছু স্পষ্ট দেখা হয়, হচ্ছে কিছু যে এমনকি তার অনন্ত পরাক্রম ও ঈশ্বর মাথা তৈরি করা হয় বোঝা, তাই তারা অজুহাত ছাড়া হয়। কারণ তারা যখন গড স্বরকে জানত তখন তারা হিম স্বর হিসাবে তাকে মহিমান্বিত করেনি, কৃতজ্ঞ হননি, তবে নিষ্ফল হয়ে পড়েছিল। তাদের কল্পনা শক্তি এবং তাদের মূর্খতা অন্ধকার হয়ে গেছে। নিজেকে জ্ঞানী বলে তারা বোকা হয়ে উঠল। রোমস রাত 1:18-22। আজকের খ্রিস্টান ধর্মীয় নেতারা, গড স্বর আপনাকে যা কিছু জানতে হবে তা আপনাকে জানাতে বাধ্য করেছেন। আপনি নিজেকে জ্ঞান হিসাবে পরিপূর্ণ বলে গণনা করেন এবং বিপরীতে আপনি অজ্ঞ থাকেন।
পৃথিবীর সমস্ত চেহারায় আপনি অতুলনীয় গির্জা ক্যাথেড্রাল তৈরি করেছেন তুলনাহীন স্থাপত্য শিল্পের সাথে। আপনি বাণিজ্য করেন, আপনার দুর্দান্ত বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আপনি আপনার শিষ্যদের ডক্টরেট স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আধ্যাত্মিক শিক্ষায় আপনি বিশাল লাইব্রেরিও কমান্ড করেন। আপনি এত কিছুর অনেক পরীক্ষা নিরীক্ষা করেন, তবে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি কিছুই নন। কিন্তু হে দানিয়েল, আপনি এই শব্দগুলি বন্ধ করে দিন এবং বইটি সিলমোহর করুন যতক্ষণ না অনেকের দিকে ছুটে যাবে এবং জ্ঞান বৃদ্ধি পাবে। দানিয়েল 12:4। যেমন এটি প্রভুর বাণী দ্বারা বর্ণিত হয়েছে, আজকের জ্ঞান বিস্তৃত এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সর্বশক্তিমান গড স্বরের সত্যকে এই বিশ্ব জ্ঞান এবং প্রজ্ঞা দ্বারা খুঁজে পাওয়া যায় না। এটি কেবলমাত্র সেই আন্তরিক এবং সত্যের বিশ্বাসী যারা আত্মায় রয়েছেন তাদের জন্যই এটি পরিচিত ছিল। আমাদের দিনের সাপ, আপনি আপনার মিথ্যা শয়তান নীতি দ্বারা পুরো সত্যটি পরিবর্তন করেছেন। আজ পুরো পৃথিবী সমস্ত ক্রিয়াকলাপের উপর সাপ দিয়ে পুরোপুরি কভারে ঢাকা রয়েছে। সমস্ত জায়গাতে এবং গির্জাতে শয়তানের সম্পূর্ণ কাজটি তার নিচের স্তরে প্রবেশ করেছিল। আপনারা সকলেই ব্যবসায় গেছেন, আপনি সদমকে শিক্ষা দিন এবং সমর্থন করেন এবং এটি করার এবং অনুশীলনের জন্য উৎসাহিত করেন এবং আপনিও এটি করেন। আপনি নিষ্ঠুর নেতাদের এবং গভর্নরদের আশীর্বাদ ও সেবা করছেন এবং আপনি সর্বদা তাদের মন্দ কাজ চালিয়ে যেতে উৎসাহিত করেন। তাদের অর্থের জন্য আপনি সমস্ত অপরাধ করেন। সুতরাং এই সমস্ত অসহনীয় পাপ দেখে সর্বশক্তিমান স্বর আপনাকে আগুনে দেখার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তুমি তার শক্তিশালী হাত থেকে বাঁচতে পারবে না, আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুসলিম, বৌদ্ধ, হিন্দু, কনফুসিয় ও অন্যান্য অনুরূপ বহু মুখবিশিষ্ট ধর্ম যা 2-4 থেকে উল্লেখ করা হয়, তোমরা সবাই আপনার লোককথামূলক করা হবে, না মুছে ফেলা এবং ইতিহাস তৈরি করা হবে। জন্য আপনার মিথ্যা ধর্মীয় শিক্ষা অনুরোধে আপনি নিহত এবং এখনও ঈশ্বর পবিত্র লোকদের ও ভাববাদীদের পুরুষদের হত্যা করেছে। সুতরাং সর্বশক্তিমান স্বর আপনার হাত থেকে তাদের রক্তের প্রয়োজন। আপনি যেমন অন্ধকার নিয়মের একজন নিবেদিত দাস, আপনি আগুনে ভেসে যাবেন। আপনার সমস্ত বিশ্বস্ত সম্পদ এবং আপনি যে সমস্ত বিল্ডিংগুলি তৈরি করেছিলেন তা ডাস্টবিনে পরিণত হবে। আপনি উপযুক্ত জায়গা পাবেন না, বরং আপনি দুর্ঘটনাক্রমে নরকে যাবেন। একটি বাকি ছাড়া আপনি ধুলার মতো ভেসে যাবেন। এটি খুব বেশি দূরে নয়, আপনার রায় শেষ। সর্বশক্তিমান গড স্বর ইতিমধ্যে তার যুদ্ধ সশস্ত্র মামলা সজ্জিত করেছেন। তার ক্রোধ প্রজ্বলিত। হে আমাদের পৃথিবী কারে, সমস্ত সাপ যা পৃথিবীতে কে রেখেছে তা আগুনে ভেসে যাবে। এটি অদূর ভবিষ্যতে করা হবে, পৃথিবীর কেউ এটিকে থামাবে না, এটি করা হবে। আপনার অবশ্যই জানতে হবে আমাদের সর্বশক্তিমান গড স্বর একজন বিশ্বস্ত স্বর। তার প্রতিশ্রুতি এমন প্রতিশ্রুতি যা পৃথিবীতে কেউই বাধা বা থামাতে পারে না। এটি অবশ্যই সমস্ত ধরনের মানুষের দ্বারা জানা উচিত। বিগড স্বরের বাক্য যেমন বলে, তার পবিত্র বাণীগুলি পূর্বাবস্থায় ফেলা না গিয়ে পৃথিবী ও স্বর্গের পক্ষে চলে যাওয়া সহজ হবে। আমেন। তার আন্তরিক রায় উপস্থিত হতে দেয়, তার জন্য ধন্যবাদ। বার্তাটি 3:9 আরবি স্বরের উল্লিখিত সেই পুরুষদের জন্য। তার উপরে আপনার আস্থা রাখা, তার পবিত্র বাণীটির জন্য নিজেকে উৎসর্গ করা, নিজেকে তার অনুগ্রহে আশ্রয় দেওয়া এবং পরিত্রাণ, সমস্ত কষ্ট দুর্দশা আটকানো, অপমান ক্ষুধা দরিদ্র হওয়া এমনকি মৃত্যু পর্যন্ত আপনি এই পুরো বোঝা সহ্য করেছেন। যারা তাদের আধ্যাত্মিক জীবনে দুর্বলতায় পড়েছিলেন তাদের জন্য, কারণ সর্বশক্তিমান সিনসার স্বরের নিখুঁত বিচারের পক্ষে এমনকি আশা হারাতে, আপনার মুখ ফিরিয়ে দেওয়া, আপনার পিঠ দিয়ে এত অধৈর্য হওয়া উচিত নয়। এখন সর্বশক্তিমান গড স্বর আপনার মুখ থেকে আপনার অশ্রুগুলি ব্রাশ করতে, উদ্ধার করতে এবং সমস্ত দুর্দশা থেকে বাঁচানোর জন্য উঠে এসেছেন। তাই নিবেদিত হন, বিরক্ত করবেন না, সব ঠিক হয়ে যাবে।
আমি তাদের সঙ্গে শান্তি চুক্তি করব এবং নিষ্ঠুর পশুর দেশ থেকে দূরে সরিয়ে দেব। তারা মরুভূমিতে নিরাপদে বাস করবে এবং জঙ্গলে ঘুমাবে। আমি তাদের ও আমার পাহাড়ের চারপাশের জায়গাটিকে আশীর্বাদ করব। আমি তার সিজন তুতে ঝর্ণা নামিয়ে দেব। তাদের আশীর্বাদ হবে সৌ জমির গাছ তার ফলন করবে এবং তারা তাদের দেশে নিরাপদে থাকবে। তখন তারা জানবে যে আমি প্রভু, আমি যখন তাদের জোয়ালগুলি ভেঙে ফেলেছি এবং তাদের সার্ভেদ স্বরের হাত থেকে তাদের উদ্ধার করব। আর তারা আর কোনো জাতির শিকার হবে না, দেশের পশুরা তাদের গ্রাস করবে না, তারা নিরাপদে বাস করবে এবং কেউ তাদের ভয় দেখাবে না। আমি তাদের জন্য এবং একটি বিখ্যাত উদ্ভিদ উঠব এবং তারা আর দেশে ক্ষুধায় গ্রাস হবে না এবং আর জাতির লোকদের মতো হবে না। এইভাবে তারা জানতে পারবে যে আমি তাদের স্বর সদাপ্রভু তাদের সঙ্গে রয়েছি এবং তারা ইসরায়েলের লোকরাও আমার পাল এবং আমার চারণভূমির লোকেরা এবং আমি তোমাদের গড স্বর। প্রভু সে স্বর বলেছেন। ইজেডিকেআইএল ৩৪:২৫-৩১। ঈশ্বরের উপরোক্ত শব্দটি এখানে তাদের সমস্ত হৃদয় মন এবং প্রাণ দিয়ে যারা তাদের প্রভু গড স্বরকে ভালোবাসে আন্তরিক সদয় সত্যবাদী তাদের জন্য বিতরণ করা হয়েছে। সহায়তা সর্বাধিক উচ্চ স্বর্গদূতের দাতব্য অনুগ্রহ এবং আমাদের মা ভার্জিন মারির ভালোবাসা এবং অনুগ্রহ আপনাকে এবং আমাদের মাতার উকিল এবং তার ভালোবাসা আপনাকে আলিঙ্গন করতে দেয়। যখন আমাদের সর্বশক্তিমান গড স্বর সমস্ত ইথিওপীয় পর্বতের আশেপাশে রাজত্ব করেন, তিনি তার অনুগ্রহ ও ভালবাসাকে ঝর্ণার জলের মতো আরোহণ করবেন। তিনি আপনাকে জড়ো করে তুলবেন, তার চারপাশে জলপাইয়ের ডালের মতো করে তুলবেন। আপনি বিশ্রাম এবং সেখানে আনন্দ বোধ করবে। আপনার নিদারুণতা এবং হতাশাকে আনন্দিত করে তুলবে। আমাদের বিশ্বস্ত বাবা আমাদের যা প্রয়োজন কিছু দিতে দ্বিধা করেন না। এটি ঘটে যাওয়া নিকটবর্তী, এটি নিকট ভবিষ্যতে আসল হবে। নিজেকে শুদ্ধ করুন, অটল থাকা, ভয় পাবেন না, আর পৃথিবীতে উদ্বিগ্ন করবেন না যারা যীশুরের করুণাময় চোখে দেখা হয়, আপনার চুলের একটিও স্পর্শ করে না। আপনি আপনার পিতা সর্বশক্তিমান সিনসার স্বর আন্তরিক রায় দ্বারা অবাক হবে। আসুন আমাদের পিতা সর্বশক্তিমান সাক্রেড স্বরের পবিত্র নামটির প্রশংসা করি। বার্তাটি হল ইথিওপিয়া ও জনগণের ভাগ্য জন্য। সমস্ত ইথিওপীয়রা তাদের প্রিয় গড স্বরের কাছ থেকে বিচ্যুত হয়েছিল এবং তাদেরকে বিদেশী সংস্কৃতির অধীনস্থ করে তুলেছে তার বিশ্বস্ত প্রিয় শব্দ এবং পবিত্র আদেশগুলি রেখে। এই কাজের কারণে তাকে এখন নিরবচ্ছিন্ন দুর্ভোগের দিকে নিক্ষিপ্ত করা হয়েছে। বরং তাদের বিশ্বস্ত সর্বশক্তিমান গড স্বরের সৎকা এবং দোয়া পাওয়ার চেয়ে তারা শয়তানের মাস্টার পুত্র ব্যাবিলন ইউএসএ এবং ইউ থেকে তাদের সমস্ত শুভেচ্ছার জন্য অনুরোধ করে। কিন্তু তারা কিছুই পেল না, কারণ যাদের তারা ভিক্ষা করেছিল তারা শয়তানের পুত্র। সুতরাং তারা আপনাকে শুনতে দেয় না, কারণ তারা শয়তানের আদেশ শুনেও মান্য করে। আপনি এই সত্যগুলির প্রতি কি তা করেন? আপনি যাদের সর্বদা ভিক্ষা করেন তারা সর্বশক্তিমান গড স্বরের পুত্রের শত্রু, আর সুতরাং তারা আপনাকে কোন দৃঢ় সহায়তা দেয় না, বরং তারা আপনাকে একটি অন্ধ নিবেদিত ভিক্ষুক করে তোলে। আজ যেমন আমরা দেখি এবং সর্বদা এটি স্নেহ করে, আমাদের দেশে ইথিওপিয়া আমাদের তথাকথিত সরকার ড্যামনের একজন নিবেদিত কর্মচারী, অধরা বহুমুখী এজেন্ডা সহ সমস্ত ইথিওপীয়রা শয়তানের দখলে রয়েছে। এইরকম অসুর তিরস্কারকারী সরকারকে কেবলমাত্র দ্বিস্বরের শক্তি দ্বারা বিলুপ্ত করা যেতে পারে। আমি দুঃখ কষ্টের মধ্যে কাশম্যান ইথিওপিয়া ছাউনি এবং জমির পর্দা দেখেছি। মধ্যমাকি সাত কাঁপিয়ে হবকুক ৩। হ্যাঁ, আমাদের দেশ দীর্ঘকাল কাঁপছে। পাপ কাজটি করার প্রতি আমাদের দায়বদ্ধতার কারণে এটি করা হয়েছে। এটা স্পষ্ট যে আমরা এখনো প্রতিশ্রুতিবদ্ধ। ডাকাতি, ব্যভিচার, নিষ্ঠুরতা, মিথ্যা সাক্ষ্য প্রদান, হত্যা, নাস্তিক্য, বর্ণবাদ ইত্যাদি যেই সমস্ত পাপ ও অপরাধ আমাদের নেতৃবৃন্দ এবং বড় বড় লোকেরা করেছে, যে কারণে এখনো আমাদের উপর সমস্ত দুর্ভোগ লোছে। এমনকি এটি তাই, আপনার অবশ্যই জানতে হবে যে সর্বশক্তিমান স্বর এটি করবেন।
ইথিওপিয়া নদীর ওপার থেকে আমার সাপিলিয়ানরা এমনকি আমার ছড়িয়ে ছিটিয়ে থাকা কন্যাও আমার নৈবেদ্য আনবে। সেই দিন তোমরা তোমাদের সমস্ত কাজকর্মের জন্য লজ্জা পাবে না, যেখানে তোমরা আমার বিরুদ্ধে পাপ করেছ, কারণ আমি তোমাদের মধ্যে যারা অভিমান করে আনন্দিত তাদের তাড়িয়ে দেব এবং তোমাদের আর অহংকারী হবে না অফ আমার হলি পর্বত। আমি একজন হতদরিদ্র ও দরিদ্র লোকদের মধ্যে ফেলে দেব এবং তারা প্রভুর নামে বিশ্বাস করবে। ইসরায়েলের বাকি লোকেরা জিজ্ঞাসা করবে না, মিথ্যা কথা বলবে না এবং তাদের মুখে ঠকানো জিহ্বা পাওয়া যাবে না, কারণ তারা খাওয়াবে এবং শুয়ে থাকবে এবং কেউ তাদের ভয় দেখাবে না। জাফানিয়াহ রাত ৩:১০-১৩। সেই দিন জেরুজালেমে বলা হবে, ভয় করো না, সদাপ্রভু তোমাদের ঠিসর, সদাপ্রভুর উপরে তোমার হাত যেন ঝাঁপিয়ে পড়ুক না, তিনি রক্ষা করবেন, তিনি তোমার উপর আনন্দিত হবেন, তিনি তার প্রেমে স্থির থাকবেন, তিনি আনন্দে গান করে তোমার উপর আনন্দ করবেন। আমি তাদের জড়ো করব, যারা এই মহাসমাবেশের জন্য দুঃখজনক, যারা তোমাদের মধ্যে এটির নিন্দা বোঝা ছিল। দেখ, সেই সময় আমি তোমাকে যে সমস্ত ক্ষতিগ্রস্ত করেছি তা আমি পূর্বাবস্থায় ফিরিয়ে দেব এবং যারা আটকানো হয়েছিল তাদের আমি উদ্ধার করব এবং তাদের তাড়িয়ে দেব। আমি তাদের সমস্ত প্রশংসা এবং খ্যাতি পেয়েছি যেখানে তারা লজ্জিত হয়েছে। সেই সময় আমি যখন তোমাকে জড়ো করি তখনও কি আমি আপনাকে আবার আনব? আমি যখন তোমাদের চোখের সামনে বন্দিদশা ফিরিয়ে দেব তখন আমি তোমাদের নাম করব এবং পৃথিবীর সমস্ত লোকের কাছে প্রশংসা করব। দি জাফানিয়াহ রাত ৩:১৬-২০। উপরে বর্ণিত প্রভুর বাণীটি ইথিওপীয়দের জন্য বলা হয়েছে এবং অদূর ভবিষ্যতে এটি কার্যকর করা হবে। সমস্ত নিষ্ঠুর মানুষ, সমস্ত বর্ণবাদী, সমস্ত ব্যভিচারী, সমস্ত নেতা, গভর্নর, যারা অত্যাচারী, তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। সর্বশক্তিমান গড স্বর ইথিওপিয়ায় রাজত্ব করবেন। সুতরাং ইথিওপীয় জনগণকে কেবল সর্বশক্তিমান গড স্বরের উপর নির্ভর ও ভরসা করতে হবে। তাকে অবশ্যই বিদেশি মালিকের জ্ঞান, সম্পদ এবং সংস্কৃতিতে বিশ্বাস বা নির্ভর করতে হবে না। তাকে অবশ্যই তার হৃদয় থেকে সমস্ত বিদেশি লোককে পুরোপুরি ফেলে দিতে হবে। সমস্ত সাদা মাস্টারদের জন্য কি ধরনের শাস্তি প্রস্তুত করা হয়েছে আমি ইতিমধ্যে দুটি অধ্যায়গুলিতে এটি উল্লেখ করেছি। সমস্ত ধর্মীয় নেতা, খারাপ কাজ ও পাপ আগুনের দ্বারা পরিদর্শন করা হবে এবং এর মূল্য দেওয়া হবে। সত্যিকার আধ্যাত্মিক নেতা হওয়ার চেয়ে তারা সত্য ধর্ম, বিশ্বাস, ইরেজার হয়ে উঠেছে। সকল পোপ, আর্চবিশপদের, বিশপ, পুরোহিত, একজন ডিকন, ব্যবসা এবং ট্রেডিং, ব্যভিচার, রাজনৈতিক কার্যক্রম প্রতারণা করছেন এবং এছাড়াও মানুষ বারে করার অন্ধতম উপায়। সত্য বিশ্বাসের শিক্ষা দেওয়ার এবং সঠিক পথ প্রদর্শন করার দায়িত্ব নিয়ে তারা বিপরীতভাবে কাজ করে চলেছে এবং জনগণকে গভীরতম অন্ধকারের পথে নিয়ে যায়। এই সমস্ত লজ্জাজনক অপরাধীরা উপরে আমাদের পিতাকে পবিত্র আত্মার সাথে উপহাস করে। সুতরাং বিনা রহমতে তারা আগুনে ভেসে যাবে। যারা সত্য কথা বলে এবং ঈশ্বরের ইচ্ছা শিক্ষা দেয় তাদের ধাওয়া করা হয়, আটক করা হয় এবং হত্যা করা হয়। তবে মিথ্যাবাদীরা আরো ভালো অবস্থান এবং অর্থ পাবে। এই লোকেরা সাহসী, তারা সর্বশক্তিমান গড ঈশ্বরের নামে মিথ্যা লক্ষণ, ভবিষ্যৎবাণী, কথা বলে। এই সমস্ত মিথ্যার কর্তা ভেসে যেতে হবে। খ্রিস্ট ধর্মের সমস্ত সম্প্রদায় যারা গড স্বরের শব্দকে শিক্ষা দিচ্ছে সারা বিশ্ব জুড়ে তারা সর্বশক্তিমান অপশরের বাক্যকে বিয়োগ সংশোধন হিসাবে পরিচিত। গড স্বরের চোখে যাদের সবচেয়ে বেশি পাপ করা হয়েছে তারা সকলেই তাদের সাহসী কাজের শাস্তি পাবে। যেমনটি বিশ্বের সমস্ত আগ্রহী পুরুষ জানেন, আমহারিক সেমন্না আহাদুতে আমাদের নিজস্ব সত্য পবিত্র বাইবেল রয়েছে, যেখানে আমাদের পূর্বপুরুষদের জন্য এটির বিষয়বস্তু বা ফর্ম কোনো সংযোজন বা বাদ না দিয়ে এটি সুরক্ষিত রেখেছিল। তারা সর্বশক্তিমান দেমস্বরের শ্বাস যেভাবে বলেছিল তা আমাদের কাছে স্থানান্তরিত করেছিল। আমাদের সত্য পবিত্র বাইবেল সম্রাট পুস্তক হিসাবে কিন্তু বিদেশীদের আমাদের অপমান হেইল সিলাসি।
এবং তারা তাদের বিয়োগ এবং পরিবর্তিত তথাকথিত পবিত্র বাইবেলের প্রশংসা করেন একমাত্র সত্য হিসাবে। তবে এই সমস্ত সাহসী কাজ কখনো শাস্তি ছাড়াই ছেড়ে দেওয়া হবে না। যারা সর্বশক্তিমান অফশরের কথায় বিয়োগ ও সংশোধন করেছেন তারা সকলেই এর মূল্য পরিশোধ করবেন। বিভিন্ন মতবাদের সমস্ত বিশ্বাস এখানে ইথিওপিয়ায় রোপণ এবং স্বয়ং তাদের ফসিফাইড ধর্মের মূল্য দিতে হবে, যেমন উল্লেখ করা হয়েছিল 9:1-2 আপনিও মাপানো হবে, পরিমাপ করা হবে এবং মূল্য প্রদান করবে। আপনারা যারা বিভিন্ন ধর্মের অনুসারী, যারা খ্রিস্টান নন, তাদের বিচার করা হবে বিদেশি ধর্মগুলির মতো, এবং এগুলিও পরিমাপ করা হয় এবং শাস্তি পেতে হয়। সমস্ত ইথিওপীয় নেতা, গভর্নর এবং প্রশাসকদের জন্য, সমস্ত ইথিওপীয়রা যেমন আপনাকে আনুষ্ঠানিকভাবে চেনে এবং আপনি নিজেই বারবার বলেছিলেন আপনি নাস্তিক এবং প্রতিশ্রুতিবদ্ধ বিরোধী বিশ্বাস, তবে সত্যই এটি বলতে গেলে আপনি যদি তা জানেন না আপনি ডেমনের একজন নিবেদিত বিশ্বাসী, কারণ শয়তান আপনি যা বলছেন এবং করছেন সে সবেরই শিক্ষক। এই কারণেই আমরা বলি আপনি দানবীর দাস। এতক্ষণ আপনি যা করেছেন এবং করছেন এবং আপনার রক্ত যে ছড়িয়ে পড়েছে তা আপনাকে পুরোপুরি দায়বদ্ধ করা হবে। আপনার গর্বিত করার জন্য আপনাকে কিনেস স্বৈরাচার, নিষ্ঠুরতা, প্রতারণা, আপনি অনুষ্ঠিত হবে পরিমাপ এবং স্কেল করা কি আপনার সব আপনার মন্দ কাজ করে, আপনি অপমানিত করা হবে যুগে যুগে ডাস্টবিনে যেমন ফেলে দেওয়া নরকে। আপনার সমস্ত পুত্র এবং প্রিয়জনের সাথে আপনি ধন্য ধন্য ইথিওপিয়া দেখতে পাবেন না। আপনি দীর্ঘ ভবিষ্যতের জীবনের স্বপ্ন দেখছেন, অনেক পরিকল্পনা করছেন, আপনি জাতিগত কোন্দল তৈরি করেন এবং তৈরি করেন, আপনি যুদ্ধের সূত্রপাত করেন, আপনি আপনার ক্ষমতার লালসা, ক্ষমতায় টিকে থাকার স্বপ্নের জন্য এই সমস্ত অপরাধমূলক কাজগুলি করেন, তবে আপনাকে অবশ্যই তা করতে হবে। জেনে রাখুন আপনি বাঁচেন না, আপনার একটি স্বল্প সীমিত সময় আছে। এরিটিরিয়া মারাত্মক উচ্চতর শাস্তি ও ধ্বংসকে টিকিয়ে রাখার এবং পেরিয়ে যাওয়ার কারণে তাকে বাধ্য করা হবে এবং যথাযথভাবে ইথিওপিয়ায় ফিরে আসবেন। সমস্ত ডিস্ট্রাকশন আলাও ধ্বংস থেকে যারা বেঁচে থাকবে তারা ভাগ্যবান হিসাবে গণ্য হবে। যারা প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে ইথিওপীয় বিষয়গুলিতে হস্তক্ষেপ করেছিল এবং এটি অস্থিতিশীল করার জন্য এখনও প্রচেষ্টা চালিয়েছে তারা সকলেই অতিরিক্ত মূল্য পরিশোধ করবে। সর্বশক্তিমান গড স্বর বলেছেন, তুমি আপনার শক্তি দিয়ে সমুদ্র বিভক্ত, তুমি ব্রেক্স জলের, তুমি মধ্যে ড্রাগন মাথা, ব্রেক্স মাথা টুকরো লিভায়াথানস এবং তাকে দেয় ইথিওপিয়া মানুষের মাংস যাবে। PSILMS 74:13-14 গভর্নররা আপনি কি মনে করেন সাপ তোমাকে কে মনে হচ্ছে আর ড্রাগনকে? হ্যাঁ এটা ঠিক, আপনি সাপ। সুতরাং তোমাকে চূর্ণ করা হবে এবং চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে। যারা ইথিওপীয়রা আন্তরিক, বিনয়ী, নম্র এবং সত্যই সর্বশক্তিমান গডস্বরকে ভালোবাসে তারা মুক্ত হবে, তারা তাদের খাবার পাবে, এটা খুব বেশি দূরে তাই এটা হবে সঙ্গে অদূর ভবিষ্যতে সম্পূর্ণ। বিদেশি সংস্কৃতি দ্বারা পরিচালিত এই মহিলারা লুণ্ঠিত আর এবং তাদের সংখ্যা এত অসংখ্য, তারা ট্রাউজার পরে, তারা তাদের শরীর পথচারীদের দেখায়, তাদের কাছে ব্যভিচার একটি নিত্য কাজ, তারা সম্পূর্ণ শয়তান বান্দা। স্ত্রীলোকরা পুরুষের মতো পোশাক পরবে না এবং পুরুষকেও মহিলাদের পোশাক পরিধান করা উচিত নয়, কারণ যারা তা করে তারা প্রভু তোমাদের তুষরের ঘৃণা। অবিশ্বাস্য 22:5 এই হল দ্বিস্বরের বাক্য। পুরুষরাও একই, তারা ব্যভিচার, প্রতারণা, ডাকাতি, অহংকার, অত্যাচার, মিথ্যাচার, লোভের অপরাধ করে, তারা মাতাল, তারাও আসন্ন বিপর্যয় থেকে বাঁচতে পারে না। উপরে উল্লিখিত হিসাবে কিছুই পূর্বাবস্থায় ফিরে যায় না, আদেশ দেওয়া সমস্ত কিছু ইথিওপিয়ায় প্রয়োগ করা হবে। আপনার প্রত্যেকে মনে রাখবেন কিছুই কখনো অদৃশ্য থাকবে না, সর্বশক্তিমান গড স্বর দীর্ঘ ধৈর্য ধরে সিদ্ধান্ত নিয়েছিলেন, সুতরাং সিদ্ধান্তটি কখনোই এড়ানো যাবে না। উপসংহার।
সমস্ত বিশ্বনেতা, রাজা, সেনাপতি, আন্তর্জাতিক সংস্থার নেতারা, সমস্ত ধনী পুরুষদের জন্য, সমস্ত বিশ্ব ধর্মীয় নেতা, প্রচারক এবং অনুসারীদের জন্য, সমস্ত বিশ্ব নাস্তিকের জন্য, খ্রিস্টের বিরোধী, সমস্ত লোককথার বিশ্বাসী অনুসারীদের জন্য, ভার্জিন মেরির বিরোধী যারা সেই সর্বশক্তিমান অফশরের বিরোধী ফেরেশতা তাদের পক্ষে, যারা ফোকাতল বিশ্বাসের পক্ষে এবং অফশরের বাক্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের পক্ষে, যারা আইডল উপাসক এবং জাদুকরী মাস্টারদের জন্য এবং তাদের অনুসারী, ইলিয়াসের স্বর আপনাকে আগুন দিয়ে বিচার করবেন। সর্বশক্তিমান গড স্বর তার বিশ্বস্ত পুত্র ইলিয়াসের সাথে দাঁড়িয়েছিলেন, তবে আকাব, এলিজাবেল এবং সত্যিকার যাজকদের সাথে ছিলেন না এবং এই শয়তান পুরুষদের অনুসারীরা। কিন্তু বিপরীতে সর্বশক্তিমান গড স্বর তার নিবেদিত বান্দা ইলিয়াসের সাথে দাঁড়িয়েছিলেন। তার নিবেদিত দাস ইলিয়াসের সন্ধানের জন্য তিনি আগুন দিয়ে উত্তর দিলেন, সমস্ত শয়তান বান্দারা, তাদের সংখ্যা এখন পর্যন্ত যা কিছুই, নাথিন স্বরের সত্যকে কিছুই পরিবর্তন করে না। আপনার ক্ষেত্রেও এটি সত্য, যদিও আপনার সংখ্যা কয়েক মিলিয়ন হলেও আপনার সংখ্যা মিলিয়ন বা বিলিয়ন হোক কিছুই পরিবর্তন হয় না, সর্বশক্তিমান অফশরের সামনে এটি কিছুই নয়। তিনি ইলিয়াসের মতো একজন বিশ্বস্ত ও সত্যবাদী ব্যক্তির সাথে রয়েছেন। তোমরা পাপীরা বাকি সবাই আগুনে মুছে যাবে। আপনার অবশ্যই জেনে রাখা উচিত, যদিও আপনার সংখ্যাটি বহু লোকের মধ্যে রয়েছে এবং আপনার সংখ্যা এবং সম্পদ দেখে আপনি পাপকে শাসন করতে গিয়েছিলেন এবং গড স্বরের আইনকে অগ্রাহ্য করার কাজ করে আপনি পৃথিবীর সমস্ত মুখে পাপের বিধি ব্যবস্থা স্থাপন করেছেন, তবে আপনার জানা উচিত সর্বশক্তিমান গড স্বর আপনাকে এবং আপনার পাপের আইন পৃথিবীর সমস্ত মুখ থেকে মুছে ফেলবেন এবং সত্য আইন সিমেন্ট করা হবে। তুমি, তোমার বাবা শয়তান, তোমার সমস্ত অপরাধ ও পাপ সহ আগুনে পোড়াবে যতক্ষণ না তুমি ছাই হয়ে যাও। এটি অদূর ভবিষ্যতে করা হবে। মনে রাখবেন, সমস্ত প্রভুর ধৈর্য ইতিমধ্যে চলে গিয়েছিল এবং আপনার পাপ এবং অপরাধ ইতিমধ্যে পরিপূর্ণ এবং এমনকি পরিপূর্ণতার বাইরে। সুতরাং আপনার জীবন দ্বারা পাপের মূল্য প্রদান করা আবশ্যক। শিগগিরই তার আসল রায় হাজির হবে। এটি কখনোই খুব বেশি দূরে থাকবে না। আপনারা যারা বিশ্বের যেখানেই থাকুন না কেন, আপনাকে অবশ্যই মূল্য দিতে হবে। আপনি যা করেছেন এবং করছেন সেগুলি সবচেয়ে ঘৃণিত পাপ, মত, ব্যভিচার, হত্যা, ডাকাতি, মিথ্যাচার এবং স্বৈরাচার, বর্ণবাদ, সবই বিচার করা হয় এবং আপনাকে অবশ্যই এর মূল্য দিতে হবে। যেহেতু আমরা প্রত্যেকে এর সাক্ষী, আপনি জাতিগত যুদ্ধ তৈরি করেছেন, আপনার সময়ের মহিলারা গভীর গোপনে ব্যভিচারী এবং তারা সর্বদা গর্ভপাত করে, এবং এই সমস্ত পাপ এবং অপরাধগুলি আপনি করছেন এবং করেছেন, আমাদের গ্রহটিকে প্রায় সমুদ্রের পাপের সাথে ডুবিয়ে দিয়েছিলেন। সুতরাং এই অগাধ পাপের কারণে আগুনের ঝড়ের দ্বারা আপনি সম্পূর্ণরূপে মুছে যাবে, আপনি ডাস্টবিনে পরিণত হবেন। নিশ্চিত হও, আপনি দেখতে পাবেন যে সর্বশক্তিমান স্বর এটি করতে যাচ্ছেন। তারা যেখানেই সর্বশক্তিমান মেন স্বরের লোক, তারা নিরাপদ এবং তাদের গড স্বর, গড স্বর তাদের নিকটেই আছেন। জন্য সব পরাক্রমশালী ঈশ্বরের পুত্র, আপনি এই উপদেশ নাগালের করতে দেয়। পাপ এমন একটি জায়গায় থাকবেন না যেখানে পাপ একটি অভ্যাসগত কাজ। নিষ্ঠুর লোকদের সাথে থাকবেন না এবং তাদের সমস্ত পাপ ও অপরাধে সহযোগিতা করবেন না। যথেষ্ট পরিমাণে থাকুন এবং রক্তপাতকারী, বর্ণবাদী, জালিম, মিথ্যাবাদী, ব্যভিচারীদের হাত থেকে দূরে থাকুন। যখন আপনি গির্জায় যান, সাবধান হন, যারা প্রার্থনা করবেন না এবং আপনার প্রার্থনা কোরবানি করুন তাদের সাথে, যারা আমাদের পিতাকে ক্রুশে দিয়েছিল এবং প্রতিদিন তাকে বর্ষা করে এবং যারা গভীরভাবে ভেজানো পাপী। যদি আপনি গির্জার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন, আপনার অবশ্যই এটি ব্যক্তিগতভাবে করা উচিত এবং করা উচিত। আজকের ধর্মীয় নেতারা মানব জাতিকে আশীর্বাদ করছেন না, তবে তারা নির্দোষদের আত্মাকে নরকে নষ্ট করে দেয়। আপনি যদি প্রার্থনা করতে চান তবে এইভাবে করুন।
আপনার শয়নকক্ষটি কেবল বন্ধ করুন এবং আপনার হৃদয় থেকে অশ্রু নিয়ে প্রার্থনা করুন। আপনার ভাষাগুলি বিরক্ত করবেন না। আপনার বাবা অব্রাহামের গড় স্বর যখন আপনি আপনার প্রাণ ও মন থেকে এবং আত্মার দ্বারা ভগ্ন হৃদয় দিয়ে প্রার্থনা করবেন তখন তিনি তা শুনবেন। আপনার চোখের জল তাকে বলছেন অবশ্যই তিনি আপনার কথা শুনেছেন, তিনি আপনার অশ্রু গ্রাস করবে। বিশ্বস্ত পরাক্রমশালী ঈশ্বর, যিনি প্রত্যেক বস্তুকে সৃষ্টি গভীরভাবে তোমাকে ভালোবাসে এবং তার নামে আপনার উৎসর্গের জন্য তিনি মূল্য দিতে হবে। আসুন আমাদের বাবাকে আশীর্বাদ করুন এবং আসুন তার প্রশংসা করুন। হে ইসরায়েল, প্রভু আমাদের ঈশ্বর হলেন একমাত্র পালনকর্তা এবং তুমি হয়। তোমাকে আর তোমার প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে আরো এই কথাগুলো আমি যা আদেশ দিচ্ছি এই দিনে আপনার হৃদয়ে হতে হবে। তুমি তোমার সন্তানদের কাছে সযত্নে তাদের শেখানো হইবে এবং তোমাকে তাদের আলাপ যখন তুমি বসে মধ্যে তোমার ঘর এবং যখন তুমি ওয়াকেস্ট প্রণালী দ্বারা এবং যখন তুমি এখন শুয়ে আছো নিচে যখন তুমি রিজেস্ট আপ করুন, এগুলি তোমার বাড়ির আটকানো বা ফটকগুলিতে লিখবে। শ্রুতি 6:4-9। সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এক বিশ্বস্ত গড স্বর। তিনি হাজার বছর ধরে একটি মহান ধৈর্য নিয়েছিলেন। যখন আপনি মিথ্যাবাদী, বিশ্বাসঘাতকতা, ব্যভিচারী, কুশলী ও তার বাইরে রাজত্ব করেছিলেন, যখন আপনি প্রতিদিন খুন এবং অপরাধের অনুশীলন করেন, তখন তিনি কেবল পিতৃসুলভ হাতে সীমাবদ্ধভাবে আপনাকে শাস্তি দিয়েছিলেন। আমাদের স্রষ্টা প্রভু, কে কিছুই তৈরি করে এবং এনেছে, সবকিছু দেখেছি আপনার বিশ্বাসঘাতক অক্ষর এবং সব আপনার পাপের পৃথিবীগ্রস্ত। পৃথিবী কাঁদল, সে তোমাকে আর বহন করতে পারবে না। সুতরাং সর্বশক্তিমান স্বর তার যুদ্ধ শুট করেন। তার সমস্ত ধৈর্য, যেখানে আপনি হাজার বছর ধরে পরীক্ষা করেছিলেন, এখন অতিবাহিত হয়েছে। আপনি কোথায় যেতে পারেন? আপনি সমস্ত মানব এবং সর্বশক্তিমান অনশ্বরের উপর একটি অপরাধ করেছেন, কোথায় আড়াল করতে পারবেন? এটা ভীতিজনক। আমি আপনাকে বার্তাগুলিকে মূল ঘটনা বলেছি কারণ আমি তা করতে বাধ্য। আমি হতবাক কারণ আসন্ন বিপর্যয়কে এড়াতে পারে এবং কিভাবে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের চোখ থেকে লুকিয়ে বাঁচতে পারবেন, এই বার্তা আপনারা অবশ্যই শুনবেন। এই বার্তাটির বিতরণের জন্য প্রতিরোধ করা একটি দুর্দান্ত অপরাধ, যদিও এটি কখনো সফল হবে না। আপনার জানা উচিত এটি শেষ হয়েছে। আমি আপনাকে সমস্ত সামগ্রীর বার্তায় কেবল মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ আপনার আমাকে পেতে চেষ্টা না করতে পারবে না আমাকে খুঁজে। আপনি সফল হলেও আমি কিছুই করতে পারি না এবং আমি আপনাকে সহায়তা করতে পারি না। আমি একজন গরিব মানুষ এবং ডাকম্যান। এটি শেষ শুরু করার জন্য এবং এই বার্তাটি আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য, এটি সর্বশক্তিমান গড স্বরের ইচ্ছার কারণে এবং তার সীমাহীন সুরক্ষা দিয়ে অর্ডার করা হয়েছে। আমি তার পবিত্র নামের প্রশংসা করি। ইব্রাহিমের গড স্বর, এলিয়াসের গড স্বর, তার আন্তরিক বিচারের জন্য তার পবিত্র নামটি সবচেয়ে উঁচু হোক। আমেন। বিজ্ঞপ্তি: যে কোনো ব্যক্তি, যে কোনো সংস্থা, যে কোনো প্রতিষ্ঠানের, যে কোনো কর্মকর্তা অবশ্যই তাকে জানতে হবে যে সে যে কেউ, যদি তিনি এই বার্তাটি পান তবে তাকে অবশ্যই অন্যকে পৌঁছে দিতে হবে, সে অনেক কিছু অর্জন করবে। আপনি এটিকে যে কোনো ভাষায় অনুবাদ করতে পারেন, তবে বার্তাটি বিয়োগ, যোগ, সংস্কার বা সম্পাদনা করবেন না, এটা করে যেমন এটি বলে। কোনো ব্যক্তি, সংস্থা, সরকার, নেতা তিনি রাখে যদি এই বিচার বার্তা, তিনি কঠোর শাস্তি হবে অবমুক্ত এবং শাস্তি হয়নি দিতে হবে না তওবা করার সুযোগ। November 7, 1998 ইথিওপিয়ান ক্যালেন্ডারে রচিত বার্তা দুটি সমস্ত মানব ধরনের জন্য May 27, 2000 ইথিওপিয়ান ক্যালেন্ডারে প্রকাশিত অথবা June 4, 2008 ইউরোপীয় ক্যালেন্ডারে প্রকাশিত। এই বার্তাটি দ্বিতীয় সিদ্ধান্তটি লাল আলো হিসাবে উল্লেখ করা উচিত। নোটিশ: মেসেজটি মনোযোগ সহকারে পড়ুন। আপনি যখন অন্যকে দেন তখন আপনাকে অবশ্যই সমস্ত পৃষ্ঠা দিতে হবে। বিয়োগ, যোগ বা সংস্কার করবেন না। আপনি যদি শাস্তি পেতে পারেন,
নিখরচায় দাও, আমি যেমন করেছিলাম তেমনি যারা আপনাকে স্বেচ্ছায় দেন, আপনি কেবল আপনার ব্যয় মেনে নিতে পারবেন। এটি ফ্যাক্স করুন, মেল করুন, ইন্টারনেটে প্রকাশ করুন, ওয়েবসাইট ইত্যাদি, পত্রিকা, নিউজ পেপারে এটি ছাপুন, এটিকে এয়ার, রেডিও এবং টিভি ইত্যাদিতে রাখুন। জন্য যারা বার্তা অর্ডারের অনুযায়ী না, যারা না অর্ডার তালিকা থেকে পড়ুন, তারা কি শাস্তি বহন করবে? সুন্দর দায়িত্ব পালনে কারো নিষেধ নেই। আমরাও সে একটি নেতা বা একটি পৃথক, তারা তাদের আন্তরিক এবং অনুতপ্ত আইনের অনুযায়ী মাপা হয়। প্রতিটি ভালো কাজ একটি সাধারণ বিট কাজ থেকে শুরু হয়। 27-2000 ইথিওপিয়ান ক্যালেন্ডার হতে পারে। আপনি মানব জাতি, আপনার আগামীর তালিকা, বিচারপতি ও পেনিশমেন্টের একটি বার্তা, সর্বশক্তিমান ঈশ্বর, JHON, সন্ধ্যা 7:28 -30, লুকাস, রাত 3:17, সমস্ত মানব, সমস্ত সম্পর্কিত মানব প্রকারের কাছে এটি একটি বার্তা, সর্বশক্তিমান ঈশ্বর, ছেলেরা এবং ইথিওপিয়া, আদ্দিস আবাবা, বসবাসকারী বান্দাদের বিশ্বস্ত, আপনি বিশ্বাস নাও করতে পারেন বা আপনিও করতে পারেন, বরং আপনি তা ফেলে দিতে পারেন এবং এটিকে আবর্জনার মতো ফেলে দিতে পারেন, তবে আমি আপনাকে বলছি, আপনার এ বিষয়ে নিশ্চিত হওয়া উচিত, যারা এটি করে তাদেরও ফেলে দেওয়া হবে। উপায় হিসাবে তারা এটি করতে পারে, যারা সম্মান জানায় এবং আন্তরিকভাবে মূল বার্তাটি জানার চেষ্টা করে, তারা জ্ঞানী এবং সম্মানের প্রাপ্য। আমরা তার পবিত্র নামটির জন্য প্রার্থনা করি, ধন্যবাদ জানাই এবং সম্মান জানাই। তিনি সব কিছু, তার বিরুদ্ধে কেউ দাঁড়ায় না। তিনি সৃষ্টি করেন, তিনি নির্মূল করেন এবং তিনি কিছুই থেকে অস্তিত্ব সঞ্চার করেন এবং তিনি সমস্ত বস্তুকে রূপায়িত করেন বা কিছুই দেখেন না। সুতরাং আমাদের বলুন, আপনি কার সাথে তুলনা করেন? কেউ তাকে পরামর্শ দেয় না বা আদেশ দেয় না। তিনি নিজের ইচ্ছায় সবকিছু করেছিলেন এবং এখনও করছেন। আমরা তাকে তৈরি, সম্মান, প্রশংসা এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য এবং তাকে ভালোবাসতে এবং তার বিশ্বস্ত হতে, তার উত্তরাধিকারী হতে, যা তিনি প্রস্তুত করেছিলেন এবং আমাদের ব্যবহারের জন্য তৈরি করেছেন। তিনি আমাদের তৈরি করেছেন, পরীক্ষা করার জন্য এবং তার বিশ্বস্ত পুত্র হয়েছেন। হে মনুষ্য সন্তান, আপনি অবহেলা করেছেন এবং মুখ ফিরিয়েছেন, আপনি তাকে অপমান করেছেন, আপনি তার পিতৃত্বের প্রসারিত হাতকে অস্বীকার করেছেন এবং আপনি তার ভালোবাসা ফেলে দিয়েছেন। তিনি আপনাকে অদেখা কষ্ট সহকারে এবং ক্রুশে প্রসারিত নখর হাত দিয়েছিলেন, আপনাকে তার ভালোবাসা এবং জীবন দেওয়ার জন্য যন্ত্রণাদায়ক মাতাল হয়েছিলেন। চিরজীবন তুমি কি তাকে স্মরণ কর? তিনি আপনার মৃত্যুর পেইন ন পরিশোধ করে পুনরুত্থিত হয়েছেন, আপনার উচিত এমন একটি মূল্য প্রদান করা এবং অবশ্যই প্রদান করা উচিত। তুমি তাকে অবহেলা করেছ, তবে আপনার পাপের পরিবর্তে তিনি আপনাকে 2000 বছরেরও কম সময়ের জন্য অনুতাপ করার জন্য অপেক্ষা করেছিলেন, কিন্তু আপনি কিছুই করেননি এবং সময়টি ব্যয় না করে চলে গেল এবং আপনার অবহেলা করার কারণে এটি গড ঈশ্বরের সহনশীলতা কেড়ে নিয়েছে। সুতরাং এখন আপনি তার রায় শুনুন এবং তার শাস্তি পরীক্ষা করুন। আপনি নিজেকে একজন ক্যাথলিক, প্রতিবাদকারী, কনফুসিয়ান, বৌদ্ধ, হিন্দুস্তান এবং একজন ইসলাম, অ্যাঙ্গেলিকান, প্রাচ্য গোড়া বলে অভিহিত করেন। আপনি মানুষ তৈরি মূর্তি পূজা, যাত্রা ভারতে, চীন, বার্মা, থাইল্যান্ড, ভিয়েতনাম, নেপাল ইত্যাদি, এই সমস্ত জাতির মধ্যে পশুদের পূজা করা আপনার বিশ্বাসের অন্য মুখ ফেসে এই সমস্ত পরিস্থিতিতে উপরোক্ত বর্ণিত রাজ্যে সর্বদা দেখা যায়। আপনি মনে করেন আপনি কোন গির্জার, মসজিদগুলিতে বা অন্য কোনো উপাসনা স্থানে আশ্রয় দেবেন, এটি কোনো কাজে আসে না, আপনাকে আড়াল করার জায়গা পান না এবং কেউ আপনাকে বাঁচায় না। তিনি যাদের সম্মান করেছিলেন আপনি তাদের অসম্মান করলেন। আপনি তার মা এবং আমাদের মা ভার্জিন মেরিকে অপমান করেছেন, এমনকি আপনি এগুলি কোনো মূল্য হিসাবে গণনা করেছেন। সম্মানিত সম্মানিত ফেরেশতাগণ, যেমন স্যান্টা গ্যাব্রিয়েল, সাধু মাইকেল হেল ইত্যাদি, সর্বোপরি আপনি সম্মানিত ব্যক্তিদের অসম্মানিত আপনিকে।
কে আপনাকে সম্মানিত ও শ্রদ্ধেয় এঙ্গেলের এবং আমাদের মা ভার্জিন ম্যারি কমাতে তৈরি করেছেন। তুমি শয়তানের পুত্র, আপনি প্রদান করতে যাচ্ছেন, আপনি কি দিতে হবে প্রাপ্য? আপনার জন্য মানুষ শুনুন, আপনার চোখ এবং কান খুলুন। এখন আপনি চূড়ান্ত বিচারের সময় দাঁড়িয়ে আছেন, যার মধ্যে কেউ পালাতে পারে না বা অফশরের চোখ থেকে নিজেকে আড়াল করে না। সর্বশক্তিমান পেশেন্স স্বরের ধৈর্য ও সহনশীলতা শুকিয়ে গিয়েছিল। তুমি মানুষ, এডেম এবং হিওয়ানের পুত্র, আপনি অনেক বড় অপরাধ করেছেন এবং এমন পাপ করেছেন যা আগে কখনো করেননি, এবং এই দুষ্ট কাজের কারণে আপনি প্রসন্ন হয়েছেন। সর্বশক্তিমান এঞ্জার স্বর ক্রুদ্ধ হন। এখন তার সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়াও, তিনি করেছেন। মানুষ হয়ে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করুন। যেহেতু আমরা প্রত্যেকে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী, আপনি নির্ভর করছেন এবং আপনার জ্ঞান, প্রজ্ঞা এবং আপনি যে সম্পদ জমা করেছেন তার উপর নির্ভর করুন এবং আপনি সর্বদা বলবেন, আপনি যে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট সমস্যার মুখোমুখি হচ্ছেন, আপনি এখন তাকে মোকাবেলা করতে পারেন। একটি সীমিত শাস্তি, সর্বশক্তিমান গড স্বর আপনাকে কখনো নতজানু করতে তার ইচ্ছা অনুসারে করেননি, বরং আপনি তাকে চ্যালেঞ্জ জানাতে দাঁড়িয়ে আছেন। আপনার পাথর হৃদয় থেকে কোনো ভয়ঙ্কর দেখা যায় না। সুতরাং একজন মানুষ হিসাবে দাঁড়িয়ে তার মুখোমুখি হন এবং শিগগিরই অনুসরণ করা সিদ্ধান্ত এবং ক্রিয়াগুলি করুন এবং বুঝতে পারবেন। এখন অবধি আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন এবং আপনি কি করছেন, গুরুতর কিছুই করা হয় না। যেমন আমরা ঘন ঘন দেখতে পাই ঘূর্ণিঝড়, দুনিয়া কাঁপে, ভলকানোস ঝড়, সুদূর প্রসারী বন্যা, দাবানল ইত্যাদি। ডট ডট, আপনি ঘুম থেকে তৈরি করা হয়নি। আপনি যা যা দেখছেন তাহ ল আগত ধ্বংসের লক্ষণ। যে কোনো গর্ভবতী মহিলা যখন সে তার শেষ মাসে জন্ম দেওয়ার জন্য প্রবেশ করে, তিনি অসুস্থতার লক্ষণ দেখান এবং ব্যথা অনুভব করেন। এটি এখন উদাহরণস্বরূপ, আপনি এখন যা দেখছেন তার জন্য এবং এটিও যে বিশ্ব বৃহত্তরভাবে এটি চালিয়ে যাচ্ছে। আপনি যা দেখছেন তা বিপর্যয় আসবে এবং আপনি আগে এবং এখনকার চেয়ে হাজার গুণ বেশি সংঘটিত হবেন। তারা অভাবনীয় ঝাড়ু শক্তি দ্বারা ধ্বংস করা হবে। যে কোনো মানব ধরনের এটি দাঁড়াতে পারে না। আপনি জিজ্ঞাসা করতে পারেন, আপনি এই বলারকে? বিরক্ত করো না, আপনার জ্ঞান, প্রজ্ঞা, ব্যক্তিত্ব, শিক্ষার স্থিতি এবং খ্যাতির তুলনায় আমি আপনাকে বলবো, আমি কিছুই নই এবং ডাস্টবিন। আপনি একটি পরিচিত ব্যক্তিত্ব। আপনি জীবনযাপন করছেন এবং একটি বিলাসবহুল জীবনযাপন করছেন, সবকিছুই আপনার পরিষেবার অধীনে। আপনি পপস, আর্চবিশপ, বিশপ এবং শ্রদ্ধেয় পরিচিত প্রচারক, যখন আপনি চারপাশে পুরো কথাটি কাঁপেন। আপনি যাজক, আপনি পিএইচডি পর্যন্ত সর্বাধিক ডিগ্রি অর্জন করেছেন। আপনি যাকে বলছেন ধর্মতত্ত্বের ক্ষেত্র হিসাবে। বিপরীতে আমার কিছুই নেই, আমি শিক্ষিত নই বা কোনো কিছুর মূর্ত ব্যক্তি বা বাছাই করি না। আমি একজন নিঃস্ব দরিদ্রতম ব্যক্তি, যিনি বেশিরভাগ দরিদ্র জাতির মাঝে বাস করেন, যারা তাদের দারিদ্র এবং নিয়তিহীনতা সম্পর্কে সুপরিচিত। আপনারা সকলেই এটিকে ভালো করেই জানেন, প্রায় সমস্ত সর্বশক্তিমান প্রফেটস স্বরের ভাববাদী এবং প্রেরিতদের ডাস্টবিন থেকে, ডাউন শহর থেকে এবং আবর্জনা থেকে বেছে নেওয়া হয়েছিল। যীশু খ্রিস্ট নিজেই প্রাসাদ প্রাঙ্গণে বা গড স্বরের পরিচিত ঘরগুলিতে জন্মগ্রহণ করেননি, কিন্তু বিপরীতে তিনি একটি ধূলিকণায় পশুর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নিঃস্বদের জন্য এসেছেন, পৃথিবীতে দুর্ভাগ্যজনকদের জন্য, ধন সম্পদ ও বিলাসিতা দ্বারা ভরা তাদের জন্য নয়। আমি আপনাকে বলতে এবং তার বার্তা জানাতে আদেশ দেওয়া হয়েছে। আমি কি করতে পারি? আমি কিভাবে অস্বীকার করব? আমি যদি তাকে অস্বীকার করি, তবে এখন পর্যন্ত আমি যা টিকেছি তার চেয়েও বেশি শাস্তি পাব। সুতরাং আমি অবশ্যই তার ইচ্ছা ও আদেশগুলি যথাযথভাবে পালন করব। সুতরাং আপনাকে অবশ্যই বার্তায় মনোযোগ দিতে হবে এবং উচিত। আপনি যদি তাকে জিজ্ঞাসা করতে, প্রমাণ করতে চান, তবে সত্য জানতে প্রার্থনা করুন।
আমি তার প্রকৃত বার্তাবাহক হোক বা না হোক, আমি পুনরাবৃত্তি করি, একমাত্র সমাধান হল তাকে জিজ্ঞাসা করা। আমি পুরোপুরি নিশ্চিত, যদি আপনি তাকে আপনার প্রাণ ও হৃদয় থেকে জিজ্ঞাসা করেন, তিনি আপনার সন্ধানের জবাব দেবেন। এটি তাদের জন্য যারা নিজেকে কোল করে এবং সত্য খ্রিস্টান হিসাবে বিশ্বাস করে। মুসলমান, হিন্দু ধর্ম, কনফুসিয়ান, তাও ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ, প্রোটেস্ট্যান্টস এবং ক্যাথলিক ইত্যাদি ইত্যাদির জন্য আপনি যা কিছু করেন বা জিজ্ঞাসা করেন, আপনি কোনো উত্তর পাবেন না, কারণ আপনি অনুশোচনা করছেন না এবং সঠিক কারণেই ভিন মান আনছেন না। কেন? সেই রায় এবং শাস্তি যা আপনার কাজ, হৃদয়, মন, যা আপনি করেছেন তার ভিত্তিতে এবং এখন অবধি করছেন, একাডেমি অনুতপ্ত হওয়ার আগে আপনাকে কোনো উত্তর দেওয়া হবে না। JHON রাত 8:19 -23 ডিউটারোনমি সকাল 7:21 -26 সংখ্যা 32 9 -15 সংখ্যা 11 লেভিটিকাস 26:12 6-8 সংখ্যা দুপুর 2:11 -12 আমি ইংরেজি ভাষার একজন নিখুঁত লেখক, স্পিকার বা ব্যবহারকারী নই, সুতরাং আমি আপনাকে সামগ্রিক বার্তায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি। প্রতিটি বিবৃতি তার ভাঙা আনগ্রামেটিক্যাল কাঠামোর উপর না অন্তর্ভুক্ত। আপনার সময়ের জন্য আপনাকে ধন্যবাদ। আসুন আপনার কয়েকটি প্রাথমিক উদ্বেগের উল্লেখ করুন। পুরো পৃথিবী বিদ্যমান সমস্যাগুলি সম্পর্কে যা এখনো আপনাকে চ্যালেঞ্জ করছে, আন্তর্জাতিক মিডিয়া থেকে, CNN থেকে, বিপদে প্ল্যানেট। 2. আসুন আমাদের প্ল্যানেট সংরক্ষণ করুন। 3. গ্রিন হাউস ডিলিমাস। 4. আবহাওয়ার পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং। 5. আমাদের গ্রহে উষ্ণতার বৃদ্ধি। 6. উত্তর ও দক্ষিণ মেরুতে বরফ ক্যাপ নিচে গলিয়ে। 7. ভারী বৃষ্টি, তার পৌঁছানোর যে সুইফট সবকিছু। 8. ঝড়, ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদি। 9. আগ্নেয়গিরির অগ্নুৎপাত। 10. পৃথিবী উচ্চ মাত্রার ভূমিকম্প করে। 11. বিশ্বব্যাপী খাদ্য সংকট। 12. জাতিগত, ধর্মীয়, রাজনৈতিক সংকট যা সমস্ত দেশ এবং রাজ্যগুলিকে ঘিরে রেখেছে। 13. শক্তি সংকট যা আপনার বিকাশের স্বপ্নকে ডুবিয়ে দিয়েছে। 14. বিশ্ব অর্থনীতিতে জগাখিচুড়ি, যেমন আর্থিক সংকট, অর্থনৈতিক সংকট, ওঠানামা, মূল্যস্ফীতি, মন্দা, এই সমস্ত সমস্যা নিয়ন্ত্রণ করতে। 15. অনেকগুলি সম্মেলন, ফোরাম, প্রস্তাব, পরিকল্পনা, ধারণা, সমাধান হবে গ্রিন হাউজে কিয়োটো প্রোটোকল। 1. খাদ্য সংকট নিয়ে জাতিসংঘের সমাবেশ, এতগুলি ত্রাণ প্রচেষ্টা অনেক NGOs এর নেতৃত্বে এবং রাষ্ট্র এবং বিশ্বখ্যাত সংস্থা। 17. অনেক বেশি প্রকল্প, প্রতিদিন আমরা সকলেই এটি দেখতে এবং প্রত্যক্ষ করেছি, কিছুটা বিপর্যয়কে টিকিয়ে রাখার এবং ক্ষতিগ্রস্ত না করে দিনটি শান্তিপূর্ণভাবে কাটবে না। আমাদের কাছে টি সুনামি, ক্যাটরিনা, ঘূর্ণিঝড় নার্গিস, আমেরিকার টর্নেডোস, অস্ট্রেলিয়া, গ্রিস, আমেরিকার দাবানল এবং চীনে ধ্বংসাত্মক ভূমিকম্প রয়েছে। আমি মনে করি এই সমস্ত প্রভাবগুলি সহজে ভুলে যেতে পারে না। ঘূর্ণিঝড়, দাবানল, ভূমিকম্প, ঝড়, আগ্নেয়গিরি, টর্নেডোস এবং সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে সর্বশক্তিমান অর্ডার স্বরের আদেশ ও আদেশ অনুসারে তাদের দায়িত্ব পালন করছে। যেমনটি আপনি বলেছেন এবং বিশ্বাস করেছেন, পৃথিবী বিপদে পড়ছে না, বিপরীতে আপনি শয়তান বান্দারা বিলুপ্ত হবে। পৃথিবী সাইন্টিফিক স্বরের ইচ্ছা দ্বারা তৈরি করা হয়েছে, আপনার বৈজ্ঞানিক পদ্ধতি এবং সূত্র দ্বারা নয়। মালিক, স্রষ্টা আদেশ করলেন, প্রকৃতি তাই আদেশের ভিত্তিতে পৃথিবী আপনাকে গ্রাস করবে, আদেশ হিসাবে তার নিষ্পত্তি সমস্ত কিছু সঙ্গে। এটি আপনাকে নির্মূল করবে, এটি ধ্বংস হবে যতক্ষণ না আপনি ধ্বংস হয়ে যান। আপনি কিভাবে বন্যা, জলোচ্ছ্বাসের ঘূর্ণিঝড়, আগ্নেয়গিরি, ভূমিকম্প, দাবানল, ঝড়, উচ্চ তাপমাত্রা প্রতিরোধ করতে পারেন? প্রযুক্তিগত, শিল্প পণ্য এবং উপকরণ, আপনি এটি আপনার দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য তৈরি করেছেন, সমস্তই আপনার খুনি হিসাবে পরিণত হবে।
আপনি এগুলি তৈরি করেছেন, আপনি এটি তৈরি করেছেন, আপনি তৈরি করেছেন এবং এখনো বিল্ডিং করছেন আপনার একটি শেষ ইচ্ছা। তারা তোমার শত্রু হবে, তারা আপনার বিরুদ্ধে যাবে, আপনি কি বলবেন এবং জিজ্ঞাসা করতে পারেন এমন কোন শেষের কাজটি করার জন্য। PSILM 3233911 শ্রেণী সকাল 9:13-24। কেন আমার উপর এই সমস্ত ধ্বংসাত্মক ঘটনা ঘটে? নিজেকে জিজ্ঞাসা করুন এবং কেবল অতীতে কি করেছেন এবং এখনই করছেন তা ভেবে দেখুন। আপনি উত্তর দিন, সর্বশক্তিমান গডস্বর আপনার অগাধ অপরাধ ও পাপকে কতটা সহ্য করেছেন, এ কারণেই তারা আপনার বিরুদ্ধে রয়েছে। তুমি ব্যভিচার করেছো এবং অনেক দূরে গিয়েছো যে তুমি সদোমাইট, আপনি সমকামী, লেসবিয়ান, আপনি এটিকে প্রত্যেক ব্যক্তির অধিকার হিসাবে তৈরি করেছেন, আপনি এটিকে গণতান্ত্রিক অধিকার বলছেন, একটি প্রতিষ্ঠানের হিসাবে আপনি এটি একটি যৌন শিল্পের নাম দিয়েছেন। আপনি মানুষ হলেও কম মানুষ প্রাণী আপনার চেয়ে ভালো, ইউ তারা এখনো সর্বশক্তিমান মেট স্বর যা করেছেন তা দ্বারা বেঁচে আছেন এবং তাদের বেঁচে থাকতে ও করার আদেশ দিয়েছেন। কিন্তু আপনি এমন একজন মানুষ যা তার সাদৃশ্য দ্বারা তৈরি এবং এমন একটি মন দিয়েছেন যা থিংস স্বরের আদেশ অনুসারে যুক্তিযুক্ত, খারাপ ও ভালো বেছে নিই এবং করছেন না, তবে আপনি নিজেকে প্রাণীর চেয়ে কম করেছেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তুমি তোমার ভাই বোনদের হত্যা করো। আপনি মিথ্যা বলেন, মিথ্যা বলা একটি অভ্যাসগত দৈনন্দিন কাজ। আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে একটি মিথ্যা সাক্ষ্য দিতে, আপনি আপনার বাবা এবং মা ও বোনদের অসম্মান ও অবাধ্য হন। আপনি সর্বশক্তিমান সাক্রেড স্বরের পবিত্র শব্দ, ইচ্ছা এবং আদেশগুলিতে বিশ্বাস করেন না, পরিবর্তে আপনি নিজের মেট স্বর তৈরি করেছেন, যেমন অর্থ, জ্ঞান, শক্তি, সম্পদ ইত্যাদি। তারা আপনার এস স্বর। আপনার সমস্ত যুগে আপনি অর্থ, শক্তি এবং জ্ঞানের পাশাপাশি উপাদানগত সুবিধার জন্য আকাঙ্ক্ষা ও পরিশ্রম করেন। আপনার জীবন লোভ এবং শেষ না হওয়া স্বার্থে পূর্ণ। সর্বশক্তিমান গড স্বর ধৈর্য সহকারে এবং ভালোবাসা দ্বারা সংযত রম আপনাকে দূরীকরণ তার পবিত্র বাণীকে শ্রদ্ধা করছেন। 20 শতক প্রায় পেরিয়ে গেছে। আপনার পূর্বপুরুষ এবং পূর্বপুরুষরা সকলেই আপনার চেয়ে কম অপরাধ করেছে এবং পাপ করেছে, কিন্তু আপনার মানব জাতির শুরু থেকে আজ অবধি আর কিছুই আপনার নেই এবং ভবিষ্যতে কখনো আপনার মতো দেখা যেতে পারে। সমস্ত গির্জা খ্রিস্ট ধর্মের আড়ালে শয়তানদের দায়িত্ব পালন করছে। তারা সোডোমাইটদের তাদের গির্জার মধ্যে বিবাহ করার অনুমতি দেয়, বিস্ফোরা নিজেরাই সোডোমাইট যাদের তারা প্রকাশ্যভাবে সঠিক কাজ হিসাবে এবং এটি করার অধিকার হিসাবে তাদের তর্ক করে। সুতরাং আপনার অপরাধ এবং পাপের কোনো সীমা নেই। কে তোমাকে নিষেধ করে? আপনি ইতিমধ্যে লাল রেখাটি পেরিয়ে গেছেন। মুসলিম মসজিদগুলিও একই পাপী এবং অপরাধী। যারা তাদের লোকাচরণী বিশ্বাসের সাথে রয়েছে তারা ব্যভিচার করে এবং সডমের বৃহত্তর স্প্যান করে, কেউ তাদের সমান হয় না। তারা হত্যা করে, জেনেটে প্রবেশের পক্ষে তাদের ভাইকে হত্যা করা একটি সঠিক দায়িত্ব হিসাবে গণ্য করা হয়। যেমন আমরা দেখেছি এবং শুনেছি যে এই ভুয়াহুডের ভ্রূণ থেকেই সন্ত্রাসবাদের জন্ম হয়েছিল। সমস্ত বিশ্বাসের মতবাদ এবং আমল উল্লেখ করা আমার ক্ষমতা এবং আদেশের বাইরে, তবে আমি জানি সমস্তই সর্বশক্তিমান অর্ডার স্বরের আদেশের ইচ্ছামত ও আদেশের পরিপন্থী। আপনার অপরাধ এবং পাপ বলতে আমার মূল বার্তা নয়। আমি এর কয়েকটি উল্লেখ করেছি কেবল আপনাকে নিজেকে দেখাতে, যেখানে আপনি সর্বশক্তিমান দ্বিস্বরের দৃষ্টিতে দাঁড়িয়েছিলেন। চূড়ান্ত বিচারক ও প্যারিশমেন্ট জেরেমিয়া 51:54-58, সব মিলিয়ে মুখমণ্ডল পৃথিবী মানুষের ধরনের বাসের, তিনি তার স্রষ্টার উইলস এবং আদেশ পালন করতে বাধ্য করা হয়। যদিও গড স্বর করুণাময় এবং ধৈর্যশীল এবং শাস্তি পাওয়ার জন্য সংরক্ষিত, সমস্ত কিছুর সীমাবদ্ধতা রয়েছে। তিনি ক্রোধ জাগ্রত হওয়ার আগে সমস্ত মানুষের অনুতপ্ত হওয়ার জন্য অপেক্ষা করেছিলেন, কিন্তু কেউ মনোযোগ দেয়নি, বরং আমরা তার ধৈর্যকে উপেক্ষা করে অদৃশ্য প্রকারের পাপ করার দিকে ধাবিত হয়েছি।
সর্বশক্তিমান গড সর খ্রিস্টের আগে 5500 বছরেরও কম সময়ের জন্য এবং খ্রিস্টের 2000 বছর পরে অপেক্ষা করেছিলেন। কিন্তু সমস্ত মানব জাতি সমস্ত পাথর হৃদয় হয়, এখনো তাদের হৃদয় শক্ত করে চলেছে। আপনি তাকে অসম্মান, হতাশাবোধ, উপেক্ষা এবং উপেক্ষা করে তার ভালোবাসা এবং করুণাকে চ্যালেঞ্জ করেছিলেন। এর বাইরে আপনি এমনকি বলেছিলেন যে তার কখনো অস্তিত্ব নেই, তার সহনশীলতা তাকে তৈরিও দেখা হবে বিদ্যমান। কিন্তু অন্যভাবে আপনি নিজের গডশোরকে তৈরি করেছেন। আপনি আপনার জ্ঞান, প্রজ্ঞা, নৈশ্বর্য এবং বৈকল্পিক সাফল্যের সাথে বিশ্বাস করেন এবং আপনি স্থাপন করেছেন, আপনি ক্রিয়েটেড শোরকে সৃষ্টি করেছেন। এ জাতীয় বিশ্বাস বর্ণিত এবং শয়তান থেকে প্রাপ্ত। বড় বড় প্রতিটি সমাজে সমস্ত অপরাধের প্রধান শিক্ষক এবং সমস্ত অপরাধ ও পাপগুলির শিক্ষককে। হ্যাঁ, অসুররা তোমার কর্তা। আপনি কি জানেন শয়তান কিভাবে করেছিল, কেন সে পড়ে গেল, কি সে ডন করেছে এবং এখনো করছে? এবং অবশেষে আপনি কি জানেন যে তিনি চিরতরে কি হারিয়েছেন? পবিত্র বাইবেল যেডি স্বরের বাক্য পড়ুন, ইজেডিকে আই এল আঠাস। তার সীমিত শাস্তি আপনাকে কখনো অনুতাপ করতে বাধ্য করেনি। শুরু থেকে এই সময় পর্যন্ত তিনি অপেক্ষা করেছিলেন, শুরু থেকে এখন অবধি তিনি আমাদেরকে সংরক্ষিত এবং সীমাবদ্ধ পিতৃতুল্য শাস্তি দিয়েছিলেন। আপনাকে আপনার হারিয়ে যাওয়া পথ থেকে ফিরিয়ে আনতে, তার প্রেমে ফিরে যেতে, তিনি ধৈর্য সহকারে তার ভালোবাসা এবং কৃপায় আপনাকে আলিঙ্গন করার জন্য অপেক্ষা করেছিলেন। আপনি অস্বীকার করেছেন এবং কখনো বলেননি, এবং তারপরে আপনি নিজের মৃত্যুর ফাঁদে দ্রুত চলে গিয়েছিলেন। তবে আপনি বিপরীতে শুনছেন এবং শয়তানকেও মেনে চলেন, সুতরাং এর ফলে চূড়ান্ত এবং কখনোই শাস্তি আপনাকে গ্রাস করার পথে চলেছে। ধ্বংসটি বাদ দেওয়া সোডোমাইটের সময়ের চেয়ে অনেক বেশি। তারা আগুনে পৃথিবীর মুখ থেকে নিখোঁজ হয়েছিল। এগুলি শেষ করতে একটু সময় নিয়েছিল। তারা কখনোই যন্ত্রণিত হয়নি, খুব অল্প সময়ের মধ্যেই তাদের কবর দেওয়া হয়েছিল এবং চিরকালের জন্য ছাই করা হয়েছিল। এটি সম্মানজনক মৃত্যু, আপনাকে কখনোই দেওয়া হবে না। আপনার শেষ নিঃশ্বাস নেওয়ার জন্য মৃত্যুর জন্য ভিক্ষা করে আপনি ধীরে ধীরে গ্রাস হয়ে যাবেন। আপনি মাস্টার পাপি, এর আগে কখনো পাপ করেন না, এজন্য আপনার শাস্তি অতীত দেখা শাস্তির চেয়ে আলাদা। আপনি নিজের নির্মিত সমস্ত জিনিস, আপনার জমা হওয়া এবং পূজা করা সমস্ত কিছুই হারাবেন, সমস্তই আপনার সামনে ধূলিকণায় পরিণত হবে। আপনার হত্যার মেশিনগুলি ধ্বংস করার জন্য আপনি তৈরি করেছেন আপনার শত্রু বলে মনে হচ্ছে, তবে প্রকৃত অর্থে তারা আপনার ভাই, যাতে আপনার হত্যার মেশিনগুলি তাদের লক্ষ্য করে। আপনার হত্যাযন্ত্রগুলি গণনা করার জন্য প্রচুর, যেমন পারমাণবিক, নিউট্রন, জৈবিক, রাসায়নিক, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড মারাত্মক ভাইরাস, যা আপনি আপনার ল্যাবগুলিতে জমা করেছিলেন, তা আপনার অপরাধের প্রত্যক্ষ সাক্ষী। যুদ্ধজাহাজ, সাবমেরিন, জেটস, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, আর্টিলারি, ক্রুজ মিসাইল, রকেট ইত্যাদি, আপনার সমস্ত ধ্বংসাত্মক যন্ত্র আপনার নিজস্ব ধ্বংসাত্মক যন্ত্র হবে। তারা তোমাদের বিরুদ্ধে যাবে এবং তোমাকে পিষ্ট করবে। পৃথিবীর উত্তাপ অনেক বাড়বে, আপনাকে আগুনের সমুদ্র দিয়ে সাঁতার কাটাতে আপনি পরিকল্পনা প্রণয়ন ও আলোচনা করার জন্য বৈজ্ঞানিক সমাধানগুলি প্রস্তুত করতে, বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়ার জন্য আপনি সম্মানিত হন এবং জমায়েত হন, আপনি যথাসাধ্য চেষ্টা করেন। আপনার বিজ্ঞানীরা অনেকগুলি সমাধান এবং প্রকল্পগুলি দেবেন, তাদের কথার ভিত্তিতে আপনিও আপনার মিডিয়া এবং প্রচার মেশিনের বিস্তৃত নেটওয়ার্কের সাথে প্রতিধ্বনিত হন। আপনি অনেক সিদ্ধান্ত নিয়েছেন এবং পাশ করেছেন, অনেক প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে, যেমন আপনি প্রশংসা করেছেন এবং এর খুব বেশি বলেছেন, কিয়োটো প্রোটোকলের মতো, যার মধ্যে বলা হয়েছে যে আপনি কার্বন নিঃসরণ দ্বারা ছেড়া হিসাবে যুক্তিযুক্ত হিসাবে গ্রিন হাউসকে সংশোধন করতে যাচ্ছেন। মনে রাখবেন, আপনার বৈজ্ঞানিক সমাধানগুলির স্বপ্নগুলি দুঃস্বপ্নে পরিণত হবে, আপনি কিছুই করতে পারবেন না, আপনার প্রধান মাস্টার শয়তান সর্বদা আপনাকে চূড়ান্ত মৃত্যু এবং বিভ্রমের দিকে চালিত করে।
ISIIH 28329 ISIIH 59-30 সবচেয়ে সহজ উপায় হ ল সর্বশক্তিমান অফশরের ইচ্ছার কাছে নতজান হয়ে হৃদয় থেকে অনুতপ্ত হওয়া। তবে আপনি এটি করবেন না। আপনি যেমন বিশ্বাস করেন এবং ভাবেন, এটি করা একটি আদিম চিন্তা এবং আপনি কখনোই বাস্তবতা গ্রহণ করবেন না। সত্য আপনার শত্রু। আপনি এখনো বিশ্বাস করেন আপনি সর্বশক্তিমান গডশরের হাতকে শাস্তি দিতে চ্যালেঞ্জ করতে পারেন। আপনি এমন একটি শক্তির সাথে লড়াই করছেন যা আপনাকে সৃষ্টি করেছে, এমন একটি মন দিয়েছেন যা মনে করে, বোঝে, যুক্তিযুক্ত হয়, খারাপ থেকে ভালো। কিন্তু আপনি অবহেলা করেছেন, সত্যটি জেনে শুনে এবং মিথ্যাটিকে বেছে নিয়েছেন। আপনি অন্ধকারকে পছন্দ করেছেন এবং আলো ফেলে দিয়েছেন। আপনার পছন্দ অনুসারে আপনি অন্ধকারের সাথে বেড়ে উঠেছিলেন, আপনি এটি সঙ্গে বসবাস এবং এখনও এটি সঙ্গে বাস। জীবনের অন্ধকার পথ। ব্যভিচার, মিথ্যা কথা বলা, হত্যা, অসম্মান করা, বড়কে চুরি করা, নিজের আইডল গড স্বর ইত্যাদি তৈরি করা এবং উপাসনা করা ইত্যাদি, যাতে পৃথিবী আপনাকে বহন করতে সক্ষম হয় না। আপনি সমস্ত মানব ইতিহাসে মাস্টার কষাই, আগে কখনো দেখেননি। সুতরাং প্রতিটি প্রাকৃতিক জিনিস আপনার জীবনের প্রয়োজন হয় এবং এটি আপনাকে ঘিরে রাখে, তা আপনার বিরুদ্ধে যাবে। কিছুই অচেনা থাকবে না। আপনার নির্মিত সমস্ত কিছুই ছাই এবং ধুলায় পরিণত হবে। আপনি নিজেকে মৃত্যুর জন্য প্রার্থনা করেন আপনাকে দূরে সরিয়ে নিতে। আপনার প্রধান শিক্ষক শয়তান এই সমস্ত নৃশংসতা, অপরাধ এবং পাপের জন্য মূল্য দেবে। তিনি ইঞ্জিনিয়ার করেছেন, আপনাকে নির্দেশ দিয়েছেন এবং আপনাকে তার অন্ধকার নিয়মের অধীন করেছেন। আপনার সমস্ত যুগে আপনি তাকে বিশ্বাস করেছিলেন, কিন্তু এটি কোনো লাভ হয় না। তিনি তার অনাদায়ী অপরাধের জন্য দোষকে যাবেন। শেষ বিচার না হওয়া পর্যন্ত তাকে বহু শতাব্দীর ধরে আটক করা হবে, বেঁধে রাখা হবে চূড়ান্ত বিচারের আগে। তবে আপনার অবশ্যই এটি অবশ্যই জেনে রাখা উচিত, তার মুক্তি পাওয়ার কিছুটা সময় রয়েছে, তবে এটি খুব অল্প সময়ের এবং একটি চ্যালেঞ্জিং সময়। আমাদের প্রজন্মের জন্য কে আসবে এবং কে করবে এবং অবশ্যই তা বজায় রাখতে পারে, তবে কঠোরতার কারণে অসহ্য নেস সর্বশক্তিমান স্বর এটি সংক্ষিপ্ত এবং সহনীয় করে তুলবেন এবং চূড়ান্ত সময় অনুসরণ করবেন। আকাশ তার পুত্রদের চিরকাল ধরে নিয়ে যাবে, অন্যদিকে নরক তার শেয়ার সর্বদা জন্য গ্রহণ করবে। ISIIH 24। কিন্তু এখন দ্বিস্বরের শাস্তিদানকারী হাত আপনাকে কখনো দম দেবে না, যতক্ষণ না আপনি পাপীরা সম্পূর্ণরূপে গ্রাহ্য হয় এবং পৃথিবীর সমস্ত মুখ থেকে তার দৃষ্টি থেকে দূরে সরে যায়। একটি নূহ, যে সময়ে মানুষ নেচেছিল ব্যভিচার, এর সময়সীমা এবং জাগ্রত না মাতাল হয়েছে, তারা বিশ্বাস না তাদের পাপের ফলাফল মৃত্যুর হবে। নোয়া যখন শুকনো মৌসুমে এবং শুকনো জমিতে তার জীবন রক্ষাকারী জাহাজটি তৈরি করছিল, তখন তারা তার হাসি ও অপমান করছিল, এমনকি বৃষ্টি পড়ার পরেও তাদের ঘাড়ে জল পৌঁছা পর্যন্ত তারা কখনো জমা পড়েছিল না এবং অনুতপ্ত হয় না। আমাদের সময় একই অপরাধ ও পাপ করার ক্ষেত্রে আপনি তাদের চেয়ে শতগুণ বেশি, আর গড স্বরের দৃষ্টিতে এরা তোমাদের চেয়ে অনেক উন্নত। সুতরাং এখনই তোমাদের বিচার করা উচিত। আপনি পালাতে পারবেন না। আপনার অবশ্যই প্রাপ্য মূল্য দিতে হবে এবং প্রদান করা উচিত। লক্ষণগুলি ইতিমধ্যে শুরু হয়েছিল। আস্তে আস্তে আপনাকে ডাস্টবিনে পরিণত করা হবে এবং তার রায় ইতিমধ্যে আপনাকে গ্রহণের পথে। তার ক্রোধ ইতিমধ্যে জ্বলছে, তাই অপেক্ষা করুন এবং ফলাফলটি দেখুন। যারা উইৎস্বরের পক্ষে তার ইচ্ছা ও আদেশ সহকারে এবং যারা আপনার নিষ্ঠুর শাসনের অধীনে কাজ করেছে, যা আপনি শৃঙ্খলিত, বঞ্চিত এবং তাদের ধ্বংস করেছেন, তারা মুক্ত ও মুক্ত হবে। তারা আপনার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে এবং সম্পদ জমে থাকবে। আপনার নির্মিত সমস্ত কিছু তাদের সেবা করবে। উইল পৃথিবী স্পঞ্জের মতো মসৃণ হবে। সমস্ত সর্বশক্তিমান গড এস্বরের দাস এবং পুত্রদের জন্য।
তারা প্রশংসা করবে এবং তার সর্বশক্তিমান নামের জন্য ধন্যবাদ দেবে। তারা হৃদয় থেকে তার সেবা করবে। তারা তাকে এখনকার চেয়ে অনেক বেশি ভালোবাসে এবং তার সত্য বিচারের প্রশংসা করবে। তার আলো এবং তার অনুগ্রহ তাদের উপরে পর আলবে এবং উজ্জ্বল হবে। তাদের ক্ষতগুলি নিরামও হবে যতক্ষণ না তারা এটি সম্পূর্ণরূপে ভুলে যায়। কিন্তু আপনি, আপনার পুত্ররা এবং আপনার সমস্ত সম্পত্তি যা আপনার অন্ধকার প্রভু আপনাকে দিয়েছিলেন তা চিরকালের জন্য মুছে যাবে এবং আপনি ইতিহাস হয়ে যাবে। মায়াস, অ্যাজটেক্স, ইনকাস, ব্যাবিলন এবং অন্যান্য ভুলে যাওয়া পেস্টগুলির মতো আপনি আপনার উপর এই নালতে থাকা ধ্বংসকে সামিল করার চেষ্টা করতে পারেন এবং আপনি এটি বজায় রাখতে চেষ্টা করতে পারেন, তবে আপনি অবশ্যই নিশ্চিত হন আপনার প্রচেষ্টা কিছুই হবে না এবং খালি হয়ে যাবে। আপনি এমনকি আশা করতে পারেন আরো ভালো আসবে, আপনার কাছে আরো ভালো আশা নেই। আপনার জন্য অপরাধী এবং পাপী কোনো ভবিষ্যৎ কোনো আশা নয়, আপনার ভালো আশা করা উচিত নয়, কিছুই আপনার কাছে আসে না, এটি ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি যা করেছেন তার জন্য আপনাকে অবশ্যই অর্থ প্রদান করতে হবে এবং এখনো করছে, কোনো উত্তরণ নেই, এটি ইতিমধ্যে মাপা এবং স্ট্যাম্প করা হয়েছে। আগত নরক থেকে বা একটি রাষ্ট্র হিসাবে, একটি সম্প্রদায় হিসাবে, একটি ডোমেন হিসাবে, একটি মণ্ডলী হিসাবে বা যে কোনো আকারে কোনো ব্যক্তি হিসাবে পালাতে কেবলমাত্র একটাই ছেড়ে দেওয়া উচিত, তা হচ্ছে গডস্বরের সামনে নতজানু হওয়া এবং মন থেকে অনুতপ্ত এবং নিজেকে ইচ্ছা তার ইচ্ছা এবং আদেশের জন্য কোনো পোপ, কোনো আর্চবিশপ, কোনো বিশপ, শ্রদ্ধাভাজন, যাজক, গির্জার নেতারা, কোনো শিখ বা কোনো মসজিদ আপনাকে বাঁচাতে পারেনি। যদি কেউ কে আপনাকে বলতে পারে আমি, আমার গির্জা এবং আমাদের মণ্ডলী আপনাকে বাঁচায়, মিথ্যাবাদী, তোমাকে কে কখনো বাঁচায় না। তার প্রার্থনা সর্বশক্তিমান দ্বিস্বরের দৃষ্টিতে একটি ঘৃণা গন্ধ, সুতরাং কেউ আপনাকে বাঁচায় না। আবার মনে রাখবেন আপনাকে বাঁচানোর একমাত্র উপায় হল সর্বশক্তিমান উইলস্বরের ইচ্ছা ও আদেশের কাছে নিজেকে তুলে দেওয়া। যে কেউ বলে যে আমি একজন গির্জার নেতা বা নিজেকে রাখাল হিসাবে ডেকে আছি সে নিজেই শাস্তি দেখতে পাবে, তার শাস্তি তার লোকদের চেয়ে সাতগুণ বেশি হবে। হিসা 18। আজ আমরা প্রত্যক্ষ করি যেহেতু প্রতিটি গির্জা, মণ্ডলী, মসজিদ, বহু ধরনের বিশ্বাস সকলেই শয়তানের জন্য সেবা করে চলেছে, সর্বশক্তিমান ফরস্বরের পক্ষে নয়, কিভাবে তারা আসন্ন বিধ্বংসীদের প্রতিহত করতে পারে। গডস্বরের মানুষ ছাড়া আর কেউ নয়, কেবল আগুনের বনাকেই তিনি পার করতে পারেন। প্রত্যেক ব্যক্তি যিনি তার অনুগ্রহ এবং প্রেমের অধীনে রয়েছেন ইতিমধ্যে তার কপালে সর্বশক্তিমান নেমস্বরের নাম দ্বারা চিহ্নিত, শিলমোহর করা এবং স্বাক্ষরিত। আগুনের যেই অশান্তি এবং তরঙ্গ আসুক না কেন সে নিরাপদ থাকবে এবং তার সমস্ত প্রিয়জনকে নিয়ে বেঁচে থাকবে। এর জন্য আপনি এটি প্রত্যক্ষ করবেন যখন আপনি পাপী এবং অপরাধকারী, যখন আপনার শাস্তি প্রদান করেন অন্যরা, যিনি সর্বশক্তিমান গডস্বরের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত, আপনাকে দেখবেন তার ভালোবাসা এবং কৃপায় নিজেকে রক্ষা করছেন। আমার দরিদ্র দেশ ইথিওপিয়া, আমার সত্য এবং প্রিয় বিশ্বাস তেভাদো অর্থোডক্স পুনরুত্থিত হবে এবং সূর্যের মতো জ্বলবে। আমাদের সর্বশক্তিমান গডস্বর, আমাদের পিতা, আমাদের দেশে রাজত্ব করবেন। আমাদের মা ভার্জিন বিবাহ তার মাতৃস্নেহ প্রিয় হাত দিয়ে তার সন্তানদের আলিঙ্গন করবে, যিনি বিশ্বের প্রতিটি কোণে বাস করেন। সেন্ট গ্যাব্রিয়েল, সেন্ট মাইকেল এবং আমাদের পিতৃপুরুষদের প্রিয় অ্যাঞ্জেলস আমাদের উপর আলোকিত করবেন এবং আমাদের রক্ষা করবেন। আমাদের সর্বশক্তিমান পিতা, চোখ এবং কান সবসময় আমাদের উপর থাকে, আপকে আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। একটি উজ্জ্বল ইথিওপিয়ায় আমরা তার ভালোবাসা এবং অনুগ্রহ উপভোগ করব। যারা পৃথিবীর সমস্ত মুখে বাস করে, একটি জাতি হিসাবে, ব্যক্তি হিসাবে, একটি রাষ্ট্র হিসাবে, বা ত্যাভারো অর্থোডক্সে নিবেদিত এবং সত্যই বিশ্বাসী যে কোনো প্রকার রাষ্ট্রীয় হুডের এই স্থান থাকবে এখানে ইথিওপিয়ায়, তারা বেঁচে থাকবে এবং সর্বশক্তিমান গ্রেসস্বরের অনুগ্রহ পাবে এবং তারা যা চায় তাই করবে। তারা আমাদের প্রিয় ভাই বোনেরা।
আমরা তাদের পেয়ে উপভোগ করি, আমরা তাদের আমাদের ভালোবাসার সাথে আলিঙ্গন করি এবং আমরা একসাথে আমাদের সর্বশক্তিমান পিতার নাম পছন্দ করে প্রশংসা করব। এই একমাত্র সুযোগ আছে। যে কোনো জাতি এবং কোনো রাজ্য এবং মণ্ডলী তোমাদের প্রত্যেকেই আলো দেখতে পাবে, যদি এবং কেবলমাত্র আপনি সর্বশক্তিমান স্বরের আধ্যাত্মিক নির্দেশনা গ্রহণ করেন, এবং তাদের অবশ্যই ইথিওপিয়া প্রশাসনের কাছে জমা দিতে হবে, যেখানে সর্বশক্তিমান উইল স্বরের ইচ্ছা ও আদেশ বসন্তের পানির মতো প্রবাহিত হয় এবং সেখানেও আলো আলোকিত করে এবং সকলের আত্মাকে নিরাময় করে। কেবলমাত্র যদি আপনি হৃদয় থেকে গ্রহণ করেন এবং তার আনুগত্য করেন এবং সর্বশক্তিমান ফ্রম স্বরের দ্বারা প্রকাশিত আলোর বিধি অনুসারে কাজ করেন, আমার আশীর্বাদযুক্ত দেশে নিরাপদ থাকবে, আপনি আপনার শান্তি এবং সম্প্রীতি লাভ করবে। যদি না হয়, আপনি এটি দেখতে যাচ্ছেন এবং আপনার নিশ্চিত হওয়া উচিত আপনি এটির জন্য অর্থ প্রদান করবেন। মনে রাখবেন, পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আমি আপনাকে বলছি, নিশ্চিত হন আপনি ভিক্ষা করতে চলেছেন আর কান্নায় কান্নাকাটি করবেন। আপনি মরিয়া চেষ্টা করবেন, সোনার জন্য গ্রহণযোগ্য হবে এবং বেঁচে থাকার জন্য। তবে তওবা করার সময় কেটে যাওয়ার পরে আপনাকে বাঁচানোর জন্য কেউ বা কিছুই আসে না। আপনার এটি নিশ্চিত হওয়া উচিত, এটি সর্বশক্তিমান স্বরের বিচার আলোক চূড়ান্ত আদেশ। আপনি সরবরাহকারী শক্তি, শিল্পজাত দেশসমূহ, উন্নত দেশসমূহ, আপনার কমান্ডের আওতায় আপনার কাছে সমস্ত কিছু রয়েছে। আপনি দিতে পারেন, নিতে পারেন, হত্যা করতে পারেন এবং বিয়োগ বাযোগ করতে পারেন। কোনো রাষ্ট্র, যারা দরিদ্র এবং কে আপনার দাস, আপনি তাদের উপর যা কিছু করতে চান তা করেন, কারণ আপনি তাদের ভীতজী স্বর। ব্যাবিলনের, তার সন্তান, ইউ, এশিয়া, এল আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সব তাদের আপনার নিয়ন্ত্রণ অধীনে আছে। আপনি ব্যাবিলন, ইউএসএ, তাদের গড স্বর। তারা আপনার আনুগত্য করে এবং আপনি তাদের যা আদেশ করেন তা তারা করে। আমার দেশে আমাদের সরকার আপনার কমান্ডের অধীনে অন্যান্য রাজ্যের মতোই করছে। আমাদের তথাকথিত রাষ্ট্রটি আপনার সমস্ত স্বার্থ এবং দাবিগুলির জন্য সম্পূর্ণ পরিষেবাতে রয়েছে। আপনি কি ইথিওপিয়া জানেন, যা আপনি তাকে ক্ষুধার উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন? আপনি আমাদের সকলের কাছে পরিচিত নাম দিয়েছেন, একটি ক্ষুধার্ত মানুষ, এটি সত্য। আপনার বার্ষিক পরিসংখ্যানগুলিতে আমরা দারিদ্র্যপীড়িত জাতি নামে উল্লেখ করেছি। আপনার সম্পদ, জ্ঞান, আপনার রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শক্তি, আপনার শিল্প, আপনার তথাকথিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং সমস্ত মানব জাতি দ্বারা প্রদত্ত সম্মান, এই সমস্ত শ্রদ্ধা এবং খ্যাতি আপনি অর্জন করেছেন, আপনাকে অনুভব করেছে যেন আপনি গডস্বর। সর্বশক্তিমান অফ স্বরের দৃষ্টিতে এটি করার দ্বারা আপনি তার ক্রোধ প্রজ্বলিত করলেন। আপনাকে লজ্জিত করার জন্য তিনি বেছে নিয়েছিলেন যাদের আপনি কখনো দেখেননি এবং কখনো কখনো এগুলি দেখতে পান না। মানুষ হিসাবে, একটি রাষ্ট্র হিসাবে, তিনি কখনো বাবিলেন, ইউএসএ, বেছে নেননি, বরং তিনি বেছে নিয়েছেন ক্ষুধার্ত মানুষদের দেশ, যা আপনি কখনো দেখেননি এবং তাকে কখনো রাষ্ট্র হিসাবে দেখেননি। তিনি ইথিওপিয়াকে তার রাজত্বের স্থান হিসাবে, তার সিংহাসনের স্থান হিসাবে বেছে নিয়েছিলেন। সেখানে থেকে তিনি পরিচালনা করেন, গাইড করেন, আলিঙ্গন করেন, সমৃদ্ধ করেন এবং তাদের নূর ও গৌরব দেন, প্রচুর স্বাস্থ্য এবং ধন দিয়ে। উইথ, এই হল তিনি করতে যাচ্ছেন, যারা তার আদেশ ও আজ্ঞা মেনে চলেন তারা হাঁটু গেড়েছিলেন। আপনি যদি বেঁচে থাকার ভাগ্যবান হন তবে আপনি তা শীঘ্রই ঘটতে দেখবেন। প্রতিটি মানব জাতির বিচার হয় তার সত্যবাদিতা অনুসারে, তার ভদ্রতা, দয়া, আন্তরিকতা এবং ভাঙা হৃদয় ইত্যাদির উপর ভিত্তি করে। তিনি যে বিশ্বাস বা ধর্মের আশ্রয় করেন না কেন, সর্বশক্তিমান গড স্বর তাকে দেখবেন এবং তাকে রক্ষা করবেন, তাকে সত্য পথ দেখান, তাকে শয়তান ও তার কর্মচারীদের কবল থেকে মুক্তি দেয়। সত্যিকার আন্তরিক ব্যক্তিকে অবশ্যই চিন্তা করতে হবে না।
বরং তিনি সর্বশক্তিমান সেভিন শরের হাত বাঁচানোর পক্ষে তার আত্মবিশ্বাস পোষণ করা উচিত। পাপী, অপরাধী, কুৎসা, সমকামী, সমকামী স্ত্রীলোক, ব্যভিচারী, মিথ্যাবাদী এবং খুনি যারা, তাদের অবশ্যই মূল্য দিতে হবে, তাদের সাথে তিনি নিখোঁজ হন না। শাস্তি কঠোর হবে, বিশেষত যারা তাদের ইচ্ছা এবং আদেশগুলি জানেন। যারা গড স্বরের বাণী প্রচার করে তাদের পক্ষে, যারা কখনো তা জানে না তারাই সবচেয়ে দায়বদ্ধ, কারণ তারা সাহসের সাথে এটি ব্যাখ্যা করে যেভাবে তারা এটি করতে চায়। সুতরাং তারা তার পবিত্র বাণী অবহেলা করে জেনে শুনে কোনো পাপ করতে নির্ভীক। অদৃশ্য উচ্চমূল্যের সাথে তারা এর জন্য অর্থ প্রদান করবে। তার কাজের অনুসারে সমস্ত লোককে বিচার করা হবে, তার কথার ভিত্তিতে নয়। বিশেষত যারা তাকে জানেন তারা সাহসী, তারা তার কথা বদল, মুছা, যুক্ত এবং বিয়োগ করে। পার্থিব অর্জিত জ্ঞানের দ্বারা অন্ধ করে দেওয়া হয়েছিল, তারা তার পবিত্র বাণীকে কখনো সম্মান করেনি। সুতরাং তারা তাদের পাথরের হৃদয় অনুসারে প্রদান করবে। তারা তার বাক্য শিক্ষা দিতে এবং গির্জায় সেবা দেওয়ার কাজটিকে একটি নিত্যনৈমিত্তিক কাজ হিসাবে দেখেন। তাদের অর্থে এটি সম্পূর্ণ করা হয়েছে কেবল তাদের পেটে খাওয়ানোর জন্য। তারা তাদের পার্থিব ইচ্ছা এবং স্বার্থের জন্য বিশেষ স্বরের সেবা করে, পরিমাপ করে। ইজকিয়েল 34। আপনি কিভাবে তুলনা করেন আজকের তথাকথিত আধ্যাত্মিক পুরুষ এলিয়াসের মতো সেই উজ্জ্বল নক্ষত্রের সাথে? আব্রাহাম, মুসা, জোন, ম্যাথিউ, মার্কোস ইত্যাদি পৃথিবীতে কিভাবে আপনি আমাদের সময়কে পপস, বিশপ, কার্ডিনালস, প্রচারকগণকে অতীতের সত্য মার্জিত, উৎসর্গীকৃত আধ্যাত্মিক যোদ্ধাদের জুতোতে রাখতে পারেন? আমি আশা করি যে সময়ের মতো আমিও জন্মগ্রহণ করতাম এবং সবচেয়ে খারাপ এই সোডোমাইটস সময়ে তৈরি না হওয়ার চেয়ে ভালো হতো। আপনার চোখ এবং কান খুলুন এবং সর্বশক্তিমান অফশরের রায় সদোমাইট সম্পর্কে সাবধানে পড়ুন। রিড এই পরিষ্কার কাটা বার্তা এবং সিদ্ধান্তের পরে নতুন কিছু আসে না, এটি আপনার স্কেল, পরিমাপ, স্ক্রিন এবং বিচার করার পথে অন। আপনার কর্ম অনুসারে আপনাকে পরিমাপ করা হবে, ওজন করা হবে এবং গভীরভাবে স্ক্রিন করা হবে। আপনি যা বলছেন তা দ্বারা নয়, বরং আপনার মন এবং হৃদয় যা বলে। আপনি যা করেছেন তার ভিত্তিতে এবং তওবা করার জন্য করছেন এবং অবহেলা করছেন, আপনি আপনার কঠোর শাস্তি ভোগ করবেন এবং গ্রহণ করবেন। পৃথিবীর সমস্ত চেহারা, হয় জমি বা মহাসাগর, কোনো নিরাপদ আশ্রয়স্থল নয়। আপনি যা করতে পারেন তাহ ল নিজেকে তার বিচারের কাছে জমা দিয়ে দেওয়া এবং তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা। সর্বশক্তিমান ঈশ্বরের উজ্জ্বল হবে ইথিওপিয়া পর্বতমালার এবং পার্শ্ববর্তী অঞ্চলে। তিনি আমাদের সর্বশক্তিমান গড স্বর ইথিওপিয়ায় রাজত্ব করেন। তিনি ইথিওপিয়ায় তার সিংহাসনে বসে তার প্রিয় দাস এবং পুত্রদের রেখেছেন। সামুয়েল 2:1-10, রোমান্স, রাত 1:16, 32 ইজকিয়েল 7। তারা ধন্য হবে এবং তার ইচ্ছা এবং আদেশগুলি পরিবেশন করবে। তারা উর্বর জমিতে তার ভেড়া রাখবে, আশ্রয় দেবে এবং খাবার দেবে। তিনি তার দাস এবং পুত্রদের উপর জলজল করেন এবং তিনি সর্বদা তার শেষ কৃপায় এগুলিকে আচ্ছন্ন করেন। এগুলিকে স্পর্শ করা যেমন তার চোখের স্পর্শ তেমনি সমান। আপনার মধ্যে কেউ, যারা ভাবেন তার দাসদের স্পর্শ করবেন তা দূর হয়ে যাবে আপনি আপনার ইচ্ছা বাস্তবায়নের আগে, যদি না আপনি গ্রহণ করেন এবং তার পুত্র এবং দাসদের কথা মানেন না, আপনার আধ্যাত্মিক এবং সামগ্রিক গভর্নর হিসাবে আপনার কোনো বিকল্প নেই এবং পৃথিবীতে শান্তি ও সাদৃশ্যপূর্ণ থাকার জন্য কোনো স্থান নেই। আপনি সর্বদা অদৃশ্য বিপর্যয় ধ্বংস একটি এনডি সহ সর্বদা ভোগ করবেন। আপনার শাস্তির বিচ্ছিন্ন নেতার কারণে আপনি নিজেকে ঘৃণা করবেন। খুব শীঘ্রই এটি করা হবে, কোনো সময় বাকি নেই, সবকিছু প্রস্তুত এবং ক্রিয়া শীঘ্রই অনুসরণ করবে। সমস্ত সর্বশক্তিমান অর্ডারের স্বরের আদেশপ্রাপ্ত যোদ্ধা আপনার দরজার সামনে সর্বত্র সতর্ক এবং অবস্থানযুক্ত, তারা ইতিমধ্যে অপেক্ষা করছে আমাদের বাবার ফাইনালের জন্য। তাদের শাস্তি পেতে, এই বার্তাটি শুনতে এবং পড়া তাদের মৃত্যুর পরোয়ানা গ্রহণ করার সমান।
যতক্ষণ না আপনি আপনার ধ্বংসাত্মক প্রক্রিয়াটি দেখেন পৃথিবী উষ্ণ থাকবে। ঘূর্ণিঝড়, সুনামি, ভূমিকম্প, আগ্নেয়গিরি, মারাত্মক ঝড়, স্রোত, বন্যা, মারাত্মক ভাইরাসগুলি আপনি এখন যা দেখছেন তার চেয়ে 1000 গুণ বেশি বৃদ্ধি পাবে। আপনি এখন এটি যা দেখছেন তাহ ল সবচেয়ে মারাত্মক ধ্বংসের লক্ষণ যা এটির পাশেই আসে। আপনার সামগ্রিক গভর্নর ইউএসআ, যিনি আপনাকে মানুষের চেয়ে কম করেছেন, পৃথিবীর চেহারা থেকে উধাও হয়ে যাবে। আপনি প্রতিটি রাজ্য, সরকার, আপনি বিশ্বাস করেন এবং উপাসনা করেন, আমেরিকার, ব্যাবিলনের, সাংস্কৃতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং শিল্প সাফল্যকে ব্লেসিং স্বরের আশীর্বাদ হিসাবে দেখায়, তবে তা নয়। যদি সে ইচ্ছা করে বাস করত, তবে এই আশীর্বাদ হত সর্বশক্তিমান অফ স্বরের আদেশ। তবে এটির পরিবর্তে তিনি এটি তৈরি করেছিলেন তার ধ্বংসাত্মক যন্ত্র হিসাবে। তার বৈষয়িক সাফল্য এবং উন্নয়ন নিয়ে গর্বিত হয়ে তিনি সর্বশক্তিমান গড স্বরের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং তিনি বাকি বিশ্বের তৈরি করেছেন তার সুরটি অনুসরণ করুন। তিনি গোটা বিশ্বকে, ব্যভিচারকে তার অদেখা রূপ দিয়ে শিখিয়েছিলেন। আমেরিকা যখন বলেছে আপনি শ্রদ্ধা করেন এবং মানেন, তবে আপনি সর্বশক্তিমান ওয়ার্ড স্বরের কথা, ইচ্ছা এবং আদেশগুলি কখনো করেন না। আপনার গড স্বর আমেরিকা এবং এর মিত্র, আপনার গড স্বর মুসলমান এবং তেলগুলির সম্পদ। তোমাদের গড স্বর হলেন সেই রাজ্য যাদের শক্ত পেশি রয়েছে, আপনি কি এই অস্বীকার করবেন? প্রযুক্তিগত সাফল্য এবং যে সম্পদ আপনি জমেছেন, ধ্বংসাত্মক মেশিনগুলি নির্মিত, সেগুলি আপনার পূজার মূর্তি, তারা আপনার স্বর, সুতরাং তাদের আপনাকে বাঁচাতে দিন। গণতন্ত্র এবং সংবিধান, আমেরিকা, ব্যাবিলন, আপনি যে সরকারি এবং প্রশাসনিক কাঠামো তৈরি করেছিলেন তার কাছ থেকে অনুলিপি করেছেন, আপনারা সবাই আমেরিকা, ব্যাবিলনের অধীনে আছেন, তুমি তার দাস। তিনি যা আদেশ করেন এবং আপনাকে যা বলে আপনি সহযোগিতা করেন, আপনি তার সাথে হাত মিলিয়ে যান, সুতরাং আপনিও তার সাথে বিলুপ্ত হবেন। আজ প্রতিটি মহিলা প্রায় শয়তানের সম্পূর্ণ সেবাধীন। ফিল্ম ইন্ডাস্ট্রি, সেক্স ইন্ডাস্ট্রি সবই জীবন্ত সাক্ষী। আজ নারীরা বেঁচে থাকে, তাদের দেহ বিক্রি করে, ব্যভিচার জীবনের পথ এবং সভ্যতার লক্ষণ, অর্থ উপার্জনের একটি পদ্ধতি, এই সমস্ত জীবনযাত্রা বাবিল, ইউএসএ স্কুল থেকে এসেছিল। মহিলারা আমাদের সময়ের পাপ নির্মাতা, তারা প্রতিটি মানুষকে ব্যভিচারের জন্য চাপ দেয়, একদিনের আলোতে তারা রাস্তায় পুরো উলঙ্গ হয়ে হাঁটাচলা করে, ব্যভিচারের জন্য পুরুষদের আকর্ষণ করার চেষ্টা করে। এটি প্রতিদিনের দৃশ্যপট বিশ্বের প্রতিটি অঞ্চলে। তারা এটি অদেখা শাস্তি দিয়ে দেবে। এই সমস্ত অপরাধ ও পাপের কর্তা বাবিল থাকেন, তিনি আদেশ দেন, পরিচালনা করেন, ক্রাশ করেন, সমস্ত সঠিক জিনিস ধ্বংস করেন যা মানব জাতিকে বাঁচায়। তিনি সর্বদা সর্বশক্তিমান অফশরের বিধিগুলি পরিকল্পনা, সম্পাদন, মুছে ফেলার এবং ধ্বংস করার জন্য যা সারা বিশ্ব জুড়ে জলজল করে। সমস্ত মানব জাতি গডস্বর এবং তার বিধানকে অবহেলা করে এবং তাদের ইচ্ছার সাথে তারা যা সঠিক বলে মনে করেছে সেখানে চলে গেছে। ইজকিয়েল 13। সমস্ত তথাকথিত শক্তিশালী রাষ্ট্র এবং তাদের ভাগ্যবান জাতি, সম্প্রদায়, ডোমেন, জামাত, সমস্ত ধর্মাবলম্বী এবং তাদের প্রতিষ্ঠানগুলি, তাদের প্রত্যেকে পিছু ফিরে গেছে এবং সর্বশক্তিমান গডস্বরের কথার বিরুদ্ধে দাঁড়িয়েছে। সমস্ত তাদের ইচ্ছানুসারে চলে গেছে যা তারা বেছে নিয়েছিল, মানে অন্ধকারকে তাদের জীবনযাত্রা এবং অন্ধকারের নিয়মকে তাদের স্বর হিসাবে। প্রতিদিন আপনার জীবন ভরা পাপ এবং অপরাধে ভরা। আপনার সমস্ত উদ্বেগ ঘটবে এবং আপনাকে চিরকাল নরকে নিয়ে যায়। আপনার অর্থনৈতিক সংকট আপনার প্রত্যাশার চেয়েও খারাপ হবে। যখন একটি সংকট লুম করে অন্য প্রদর্শিত হয়, শ্বাস নেওয়ার সময় আপনার নেই। খাদ্য সংকট অব্যাহত থাকবে, আটি আরও খারাপ হবে, যেমনটি আপনার বিজ্ঞানীরা বলেছেন। উৎপাদন অবশ্যই বাড়াতে হবে, বাড়বে না, কিভাবে বাড়বে? তারা কি আদেশ দেয়? আবহাওয়া, গাছগুলি বাড়ার জন্য কি তারা এটি অনুকূল করে তোলে? দেখে মনে হচ্ছে তারা থেমসেলভেস স্বর হিসাবে নিজেকে তৈরি করছে।
কিছুই সত্য হয় না, আপনার আশাগুলি খালি রাখার মতো কোনো উপাদান নেই। আপনি যা কিছু তৈরি করেছেন, আকাশের স্ক্র্যাপারগুলি আপনি তৈরি করেছেন, আপনার তৈরি জাহাজগুলি এবং আপনি যে যুদ্ধযন্ত্রগুলি তৈরি করেছেন, সেগুলি আপনাকে শুকিয়ে নিয়ে যাবে। দেন আপনি চ্যালেঞ্জ করেছেন সর্বশক্তিমান গড সর, 7500 বছরেরও কম সময়ের জন্য, এখন এটি শেষ, সময় শেষ। আপনি যা কিছু ঠেলে দিয়েছেন এবং ধ্বংসের দিকে চালিয়েছেন তা অবশ্যই পরীক্ষা করা উচিত। আমাদের গ্রহ পৃথিবীটি আগের মতো স্বাস্থ্যকর হতে হবে। তিনি অবশ্যই সর্বশক্তিমান গড এশ্বরের করুণাময় এবং শাস্তিদাতা হাত দ্বারা চিকিৎসা করা উচিত। তিনি অবশ্যই মানব জাতির জন্য একটি থাকার জায়গা হবেন। যারা বেঁচে আছে এবং এখনো বেঁচে আছে, সর্বশক্তিমান গড এশ্বরের ইচ্ছা ও আদেশগুলি সম্মান করে এবং মান্য করে চলেছে। সুরেলাভাবে সমস্ত প্রকৃতি এবং এর বাসস্থান সঙ্গে ভারত, চীন, বার্মা, নেপাল, বাংলাদেশ, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মতো সুদূর পূর্ব দেশগুলি এই সমস্ত জাতি পূজা করে। মনুষ্য নির্মিত পাথর, মূর্তি, গরুর মতো প্রাণী তারা সম্পূর্ণরূপে উপাসনা করে। অ্যানিম্যালস সর প্রাণী ও পাথর সৃষ্টি করেছেন, এ কারণেই পদক্ষেপটি আরো খারাপ ওয়ার্স যদি এই লোকগুলি এভাবে চলে যায়। ঘূর্ণিঝড় নার্গিসের মতো, এবং যদি এভাবে চলতে থাকে আপনার আগত ভাগ্য কি হবে? তবে আপনাকে অবশ্যই সত্যটি জানতে হবে, আপনি বহুবার এই শাস্তিযুক্ত ও শাস্তিযোগ্য মানুষ। এটা সময় যে আপনি নিজেকে প্রতি তাদের দেখতে হবে, শাস্তি লোক কিন্তু নিজেকে দেখতে, যাদের আপনি দেখতে পাচ্ছেন তারা সর্বশক্তিমান অফশরের শাস্তিদায়ক হাত পরীক্ষা করছেন অ্যালরেডি। তবে আপনার হবে কল্পনার বাইরে বেয়ন্ড। আপনি যেমন প্রথম বার্তাটি গোপন করার চেষ্টা করেছিলেন, এটি আমি আপনার সকলকে প্রেরণ করেছি। আমি জানি আবার আপনি এই চূড়ান্ত বার্তাটিও আড়াল করার চেষ্টা করবেন, অথবা আপনি এটিকে অবহেলা করতে পারেন। আমি নিশ্চিত আপনি কখনোই এটি আপনার লোকদের কাছে ব্যাখ্যা করবেন না। আপনি জাতীয় সুরক্ষা এবং উদ্বেগের অজুহাত দিয়ে আপনার লোকদের পরিচালনা এবং অন্ধ করে দিন। আপনার প্রত্যেকে, যারা আপনার লোকদের শাসনকর্তা, ইতিহাসের নিরিখে বার্তাগুলি লুকিয়ে রাখছেন, অবহেলা করছেন, হাসছেন, যা আপনার হাতে প্রকাশিত হয়েছে, আপনি এগুলি করেন কারণ আপনি কখনো করেননি এবং কখনো গড এশ্বরের কথায় বিশ্বাস করেননি। তবে আপনার নিশ্চিত হওয়া উচিত আপনি জেগে উঠবেন যখন মৃত্যু আপনার উপরে আসে এবং আপনাকে চিরতরে দূরে নিয়ে যায়। আমি যথেষ্ট নিশ্চিত আপনার অহংকার এবং পাথরের হৃদয়ের কারণে আপনি নিজেকে সর্বশক্তিমান তুষরের কাছে দেওয়ার কথা ভাবেন না, বরং আপনি চেষ্টা করবেন আপনি যেভাবে আগে করেছেন এবং এখনো করছেন। গ্লোবাল ওয়ার্মিং, যার মধ্যে আপনি উদ্বিগ্ন, আরো খারাপ হবে, বিশেষত যাদের G8 রাজ্য বলা হয়, তারা তাদের নিজস্ব রাজ্যে কি ঘটবে তা দেখবে, আগুনের নরক যা তাদের গ্রাস করে তা তাদের আশ্বাস দেবে। যারা বেঁচে থাকবে, আগত মারাত্মক বিধ্বংস, তাদের সংখ্যা কম হবে পি, এবং যাদের নির্মূল করা হবে তারা তাদের সামগ্রিক সংখ্যায় অনেকগুলি। ব্যভিচারের সময়টি তার সাথে বসবাসকারীদের সাথে শুকিয়ে যাবে এবং অবশ্যই এটির সাথে মারা যাবে। আসন্ন মারাত্মক বিপর্যয়কে প্রতিরোধ করার জন্য যে পদ্ধতিতে এবং উপায় হিসাবে আপনি চেষ্টা করছেন না কেন, আপনি এটি ঘটতে থেকে থামাতে পারবেন না। আমি আপনাকে বলেছি মূল বিষয়গুলি, এটি সমস্ত কিছু নয়, তবে প্রক্রিয়াটির উপর আপনি এটি বুঝতে পারবেন। আপনার নাগরিকদের কাছে এটি ব্যাখ্যা করা আরো ভালো হবে যদি আপনি লুকিয়ে থাকেন। তবে যেমনটি আপনি আগে করেছিলেন, আমি এটি নিয়ে মাথা ঘামাই না, আপনি এটি চেষ্টা করতে পারেন, এবং আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে আপনি এটির জন্য অর্থ প্রদান করতে যাচ্ছেন। আমি আমার বার্তাটি শেষ করেছি, কেবল এই পরামর্শটি নিন এবং সেই অনুযায়ী করুন। ১. এই বার্তাটির অনুলিপি আগ্রহী প্রত্যেককে, এবং যদি আপনি বিশ্বাস করেন তবে তাকে অবশ্যই এটি জানা উচিত। ২. এটি যে কোনো ভাষায় অনুবাদ করুন, আপনি এটি চান, এটি বিতরণ করা আবশ্যক। ৩.
আপনি যদি এই বার্তাটি বিতরণ করেন তবে এটি গড ঈশ্বরের ইচ্ছা ও আদেশগুলি পরিবেশন করার সমতুল্য, তাই আপনাকে কখনোই অন্ধকারে ফেলে রাখা হবে না। এটি আপনার ওয়ারেন্টি, আপনি ভালো করতে পারেন, বিনিময় হবে হোন নিজ রহমতে দেখা হবে। ৪. আপনি যখনই এই বার্তাটি বিতরণ করবেন আপনাকে কিছু বাধা মোকাবেলা করতে হতে পারে, তবে বিরক্ত করবেন না এবং মনোযোগ দিন না, তবে আপনাকে যা করার আদেশ দেওয়া হয়েছে তেমন করুন। যারা বাধা তাদের কখনো শাস্তি দেওয়া ছাড়া মিস করা হবে না। ৫. প্রত্যেকেরই অধিকার আছে, এমনকি এটি পড়তে না বা তিনি যা বলতে চান, সমালোচনা বা অপমান করতে পারেন, তাদের বলতে দিন। আমি আপনাকে বলছি, এখনকার মতো আপনি তাদের কখনোই দেখতে পাবেন না। ৬. প্রতিটি জাতির সরকারি ও প্রতিষ্ঠানের যা নেতিবাচক ক্রিয়া কি করতে যাচ্ছি আর প্রতিহত করার বার্তা চেষ্টা বিতরণ থেকে আমি আপনাকে আশ্বাস, কোনো করুণা তাদের দেওয়া হবে। এভরি প্রত্যেক সরকার তার সমস্ত নাগরিককে এই বার্তাটি বলতে বাধ্য হবে, তবে তারা তা করবে, পরে তারা একরকম বেদনাদায়ক শাস্তি সহ্য করেছে। যারা বিপদ এড়িয়ে চলেন এবং এটি জনগণের কাছে পরিষ্কার করে দিন, তারা সত্য, দায়িত্বশীল এবং খাঁটি ব্যক্তি। ৮. এই বার্তায় বর্ণিত সমস্ত কিছুই করা হবে এবং কিছুই পূর্বাবস্থায় ফিরে যায় না। ৯. আপনার ভাই, বোন, মা, বাবা, বন্ধু এবং আত্মীয়দের অবশ্যই সংরক্ষণ করার চেষ্টা করতে হবে। আপনার অবশ্যই অন্যকে বলতে হবে, যেমন আপনি জানেন অন্যদেরও এটি অবশ্যই জানতে হবে। ১০. সময় নেই, এটি ইতিমধ্যে শেষ, তাই দ্বিধা না বলতে, সব আপনি বিশ্বাস করতে, তারা তোমার উদ্বিগ্ন বেশি। ১১. যে বার্তাটি এই বার্তা শুনেছে এবং পড়েছে সে প্রত্যেকেই তার উপর নির্ভর করে বেছে নেবে যে এটি অন্ধকারতম পথ বা আলোর পথ, এবং জীবন বা মৃত্যু এই দুটি পছন্দই সাথে রয়েছে তার হাত। আপনার প্রত্যেককে অবশ্যই খারাপ এবং ভালো থেকে বেছে নেওয়ার মাধ্যমে আপনার আগত দিনগুলি স্থির করতে হবে। ১২. যে কেউ সর্বাত্মক চেষ্টা করেছে, অন্যকে জানিয়ে দেওয়ার জন্য করেছে, তার বাধ্যবাধকতা করেছে এবং সর্বশক্তিমান বা ঈশ্বর তার প্রতিদান পাবে। ১৩. আমরা বিশ্বস্ত দাস এবং সর্বশক্তিমান অফশরের পুত্র, আমরা তার রসুল এবং স্পোক ব্যক্তি, মধ্যে যা আমরা এন্টাইটেল করা হয়, আপনি কি মানুষ ঘোরদৌড় তার বার্তা বহন করা। ১৪. প্রতিটি পৃষ্ঠায় আপনার কাছে একটি পায়ের নোট থাকবে এবং আপনাকে এটি পড়তে হবে। সমস্ত পাদটিকা নোটগুলি পবিত্র বাইবেল, সর্বশক্তিমান গড স্বরের কথা। ১৫. সর্বশক্তিমান ওয়ার্ড স্বরের কথায় সমগ্র বিশ্বের বিচার করা হবে, এটাই পবিত্র বাইবেল, যাকে আপনি জানেন ইয়ার্স 500 বছরেরও কম সময়ের জন্য। ১. আপনার পছন্দ মতো পবিত্র বাইবেল আপনি পরিবর্তন করেছেন, মুছে ফেলবেন, বিয়োগ করেছেন এবং ব্যাখ্যা করেছেন, তবে একমাত্র বাইবেল সুগঠিত একটি রেফারেন্সের জন্য হল তেওয়াহদ অর্থোডক্স পবিত্র বাইবেল, যে আমহারিক লেখা হয়। সুতরাং আপনি এটি আপনার যে কোনো ভাষায় অনুবাদ করতে পারেন। আমহারিক এটিকে আমরা SEMINIARDRDU বলি। ১. যদিও অন্যান্য পবিত্র বাইবেল বিয়োগ পরিবর্তন করা হয়েছে, প্রাথমিক রেফারেন্সের জন্য আপনি এগুলি ব্যবহার করতে পারেন, তবে ফিল্টার করতে এবং সর্বশক্তিমান গড স্বরের সত্য বাক্যটি নিয়ে আসতে পারেন। এটা ভালো পাঠাতে করতে স্মানিয়া আহাত পবিত্র বাইবেল ইথিওপিও এর টিওয়াহদ অর্থোডক্স চার্চ উপলব্ধ আমহারিক মধ্যে। ১৮. আমহারিক সম্পাদিত বার্তায় আমি বার্তাটি বিস্তারিত লিখেছি, যাতে আপনি এটি অনুবাদ করতে পারেন এবং সমস্ত বিশদ বার্তাগুলি সামগ্রী পেতে পারেন এবং পুরোপুরি অবহিত হতে পারেন। মে 27, 2000 ইথিওপিয়ান ক্যালেন্ডার। সর্বশক্তিমান ফর স্বরের জন্য ধন্যবাদ। আমরা তার পবিত্র নামের প্রশংসা করি, আমাদের পিতা স্রষ্টাকে এবং সেভার লর্ডকে তার সত্যিকার বিশ্বস্ততার সাথে রাখি। শিশুদের, যারা সত্য জানে না, শয়তান দ্বারা অন্ধ হয়ে আছে, এবং যারা বিনয়ী, আন্তরিক এবং যাদের হৃদয় ভেঙে গেছে, তাদের জন্য আমি প্রার্থনা করি আমার প্রিয় পিতাকে, সর্বশক্তিমান দেবেশ্বর তাদের রক্ষা করুন। সর্বশক্তিমান অফশরের এক নিঃস্ব দাস থেকে আপনারা আন্তরিকতার সাথে।
রোমান্স এক, ইজকিয়েল দুপুর দুটো বেজে বারো মিনিট মাইনাস বিশ, ইজকিয়েল বিকেল চারটে বেজে একত্রিশ মিনিট মাইনাস চৌত্রিশ, আইএসআইআইচ চল্লিশ ছয় মাইনাস আট। প্রমাণ করুন খ, প্রচার সকাল ছটা বেজে ছাব্বিশ মিনিট মাইনাস পঁয়ত্রিশ, আইএসআইআইচ সাতান্ন এগারো মাইনাস তেরো। বিজ্ঞপ্তি, একটি বিট পরামর্শ, আপনারা কেউ আপনি যখন এই বার্তাটি পড়েন আপনি অনেক বেশি উদ্বিগ্ন হতে পারেন, আমি বলি এটি ভালো, তবে আপনার উদ্বেগ অবশ্যই আপনার প্রিয় গড স্বরের কাছে প্রার্থনা উপবাস এবং অনুতাপ করেই শেষ করতে হবে। আপনি যে বিশ্বাসেই থাকুন এবং যেখানেই থাকুন না কেন, যাই হোক না কেন, ধর্মই হোক না কেন, তাকে তার হৃদয় ও প্রাণ থেকে তার কর